এটা হচ্ছে আরেকটা ম্যানুয়াল, প্র্যাকটিক্যালি আরেকটা মেশিন এটা। তো এ এইচভিআই এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল, তোমাদের সেটা হোমওয়ার্ক তুমি দেওয়া হয়েছিল, যদিও আমার মনে নেই। কিছু বলতে চাইবে যে হোমওয়ার্কটা কি ছিল? আর বাকিদেরও মনে নেই? আচ্ছা, আমরা হোমওয়ার্ক নিয়ে পরে আলোচনা করি, আগে আমরা আমাদের পড়া শেষ করি। এএফআইএস যেটা, এএফআইএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম। এইচসিআই এর র ম্যাটেরিয়াল কি ছিল কিছু বলতে পারবে? এইচসিআই মেশিন র ম্যাটেরিয়াল ছিল কোন টাইপের ম্যাটেরিয়াল ছিল? সেটা হচ্ছে কটন ছিল, তাপ্রবাহী কটন তো ছিল। কটনটা কোন ফর্মে থাকতো? ইয়ার্ন ফর্মে থাকলে কি এইচসিআই টেস্ট করা যায়? না শুধুমাত্র র ম্যাটেরিয়াল টাইপটা কি ছিল তাহলে? ফাইবার, জি, ফাইবার ফর্মে ছিল শুধুমাত্র। যে কটনের যে ফাইবারগুলোকে ফিড দিতে হতো, আর ফাইবারগুলোকে ফিড দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রিন্সিপাল ফলো করে তার প্রপার্টিস গুলোকে শো করতো। কি কি টাইপের প্রপার্টিস আছে? আমার কাছে এটার স্লাইড বানানো আছে, বাট আমার মনে হলো যে এটা যদি আমি তোমাদেরকে ম্যানুয়ালটা দেখাই, ইনফরমেশনটা অনেক বেশি রিচ আছে। তোমরা তোমাদের মতো করে যতটুকু লাগবে বা ইন ফিউচার যখন লাগবে তখন এখান থেকে ইনফরমেশন গুলো ইউজ করতে পারবে। দেখো, এখানে দুইটা একই মেশিনের দুইটা ফিগার দেওয়া হয়েছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। তোমরা যদি খুব ভালো করে নোটিস করো, এখানে শুধুমাত্র একটা জায়গা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই যেই পোর্শনে লেফট হ্যান্ড সাইড এ 1A ফিগার যেটাকে বলা হচ্ছে, সেখানে এই যে এই পোর্শনটা নেই যেটা এখানে আছে কিন্তু এখানে নেই। তো 1A যে ফিগারটা, এটাকে বলা হচ্ছে AFIS ম্যানুয়াল ফিডিং। ম্যানুয়াল ফিডিং কেন বলা হচ্ছে? সেটা হচ্ছে কি, যে এই যে যে পোর্শনটা এখানে বেসিক্যালি আমার র ম্যাটেরিয়ালকে ফিড করা হয়, মানে আমি আমার র ম্যাটেরিয়ালটা যে যে ফর্মে ওকে দেওয়া যায় ওই ফর্মে ওকে দিতে পারবো এই জায়গা থেকে। এখানে সবসময় একজন অপারেটর দাঁড়িয়ে কাজটা করতে হয়, যেহেতু অপারেটর দাঁড়িয়ে কাজটা করতে হয়, এবং যখন আমার একটা ম্যাটেরিয়ালের টেস্টিং শেষ হয় তখন আমার সেকেন্ড ম্যাটেরিয়ালের টেস্টিংটা স্টার্ট হয়। তো সেকেন্ডটা যখন স্টার্ট হয়, সেকেন্ডটা স্টার্ট হওয়ার আগে তাকে ম্যানুয়ালি ফিড দিতে হয়, এর জন্য এই টার্মটাকে বলা হয়েছে যে ম্যানুয়াল ফিডিং। আর আমার ডান সাইডে যে পোর্শনটা, এখানে কি করতে হয়, অটো জেড মডিউল নামে একটা মডিউল আছে, এই যে যে সিলিন্ড্রিক্যাল শেপের সামথিং আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অটো জেড মডিউল। তার মানে কি, এখানে যেহেতু ম্যানুয়াল ফিটিং বলেই দিয়েছে, এখানে তাহলে ম্যানুয়ালি ফিটিং হয় না, কিছু একটা করা হয় যার সাহায্যে সবসময় একজন অপারেটরকে তার কাছে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হয় না। এখন সেটা কিভাবে করা হয় বা কেন করা হয় সেটাই হচ্ছে আমরা পরে গিয়ে দেখবো কিছুক্ষণ পরে। যেটা আমি ফিগারটা তোমাদেরকে দেখালাম, যে এই দুই ধরনের মেশিনে কিন্তু তোমরা হয়তো দেখবে আমাদের ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে এটা, ম্যানুয়াল ফিটিং দিতে হয়, ওখানে অটো সেট মডিউলটা নেই। তো যে ধরনের মেশিনই দেখো না কেন, দুটা সেমই মেশিন, শুধুমাত্র একটা ম্যানুয়াল ফিটিং দেওয়া হবে আর আরেকটাতে একটা এক্সট্রা ডিভাইস অ্যাড করা হবে, যেটার মাধ্যমে তুমি দেখতে পারবে যে আমি কি ওটাকে ম্যানুয়ালি ফিট দিতে হবে নাকি ওটাকে একবার ফিট দিলে সে অনেকক্ষণ চলবে, তার পাশে অপারেটর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। দেখো, এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, যেটা AFIS ইনস্ট্রুমেন্ট ডেটা যেটা আমরা ব্যবহার করি, সেটার খুব বেসিক কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটা দুইটা লাইন পড়ার চেষ্টা করব, তোমরা বাকিটা পড়ে নিও। যেমন এখানে বলা হয়েছে যে স্টার এফিস প্রো ইজ দ্য স্ট্যান্ডার্ড সিস্টেম ফর নেপ মেজারমেন্ট। এফিস প্রো যে মেশিনটা, এটাকে স্ট্যান্ডার্ড সিস্টেম ধরা হয় কিসের ক্ষেত্রে? নেপ মেজারমেন্টের ক্ষেত্রে। আমরা যে আমরা যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, আমাদের যাই তৈরি করতে যায় না কেন, তার র ম্যাটেরিয়ালের দরকার হয়। তার মানে কোনো প্রোডাক্টই আমি বানাতে পারবো না যদি আমার স্পিনিং সেকশনটা না থাকে। সেটা যে প্রোডাক্টই আমি বানাতে চাই না কেন, আমার ফাইবার ইয়ার্ন কিছু একটা তো লাগেই। তো এই যে আমার র ম্যাটেরিয়ালটা লাগছে, এই র ম্যাটেরিয়ালের মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো যে এর মধ্যে নেটের পার্সেন্টেজটা কেমন আছে বা নেটের অবস্থাটা কি, আসলে এটা কি রিমুভ করা সম্ভব নাকি রিমুভ করা সম্ভব না, আমি আসলে এই প্রোডাক্ট থেকে কতটুকু ভালো আউটপুট পেতে পারি, বা আমি এই প্রোডাক্টটা আসলে কোথায় ব্যবহার করতে পারি, কার জন্য এটা যোগ্য। কারণ যদি তুমি খুব
ধরো যে তোমার ফাইবারের মধ্যে নেপসের পরিমাণ খুব বেশি আছে, ফাইবারের মধ্যে থাকা মানে তো ইয়ার্নের মধ্যে সেটা চলে আসবে। তো তোমার এই যে আনইভেন ইয়ার্ন, তোমার এই আনইভেন ইয়ার্ন দিয়ে তুমি যদি খুব ফাইনার কাউন্টের ফেব্রিক তৈরি করতে চাও, যে আমার ইয়ার্নটা যেটা ইয়ার্নটা খুব ফাইনার কাউন্টের হবে এবং ওই ইয়ার্ন থেকে আমি খুব ফাইনার ফেব্রিক তৈরি করব, তাহলে যেটা দেখা যাবে যে নেপসটা আরো বেশি ভিজিবল হয়ে যাবে। এবং যে ডাই তুমি যদি করতে চাও, ডেফিনেটলি তোমাকে ডাই করতে হবে র ফেব্রিক, তো আর ইন জেনারেল কেউ পরে না খুব বেশি ডিফারেন্ট কোনো ফ্যাশন পারপাসে না হলে, তাহলে ডাই করতে গেলেও দেখা যাচ্ছে ওখানেও ভ্যারিয়েশন চলে আসছে। তার মানে টেক্সটাইলের প্রত্যেকটা প্রপার্টি কিন্তু একটা একটার সাথে খুব ক্লোজলি রিলেটেড, কোনো একটাতে যদি প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে করে ওই প্রবলেমটা আরো বাড়তে থাকে, ওটাকে কিন্তু কমানো যায় না, ওটা আরো বাড়তে থাকে। তো এই যে নেপ একটা ওয়ান অফ দা মোস্ট ভাইটাল ফ্যাক্টর যে আমার প্রোডাক্টটা বেটার হবে নাকি খারাপ হবে সেটা মেজার করার জন্য, এই নেপসটাকে মেজার করার সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম এখন পর্যন্ত ধরা হয় এফিসকে। অ্যান্ড ইউজ ফ্রম কটন জিনিং টু ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ইট মেজার্স ভ্যারিয়াস ফাইবার ক্যারেক্টারিস্টিক সাচ অ্যাজ ফাইবার লেন্থ, ম্যাচুরিটি, থ্রাশ অ্যান্ড নেপ কন্টেন্ট। The short fiber content, for example, is essential for assessing the carding and combing efficiency of a spinning mill. The potential savings of 2% in combined oil removal means better raw material utilization and greater profitability. Combined oil টা কি এটা তোমরা জানতে পারবে যখন ওদেরকে combined machine টা পড়ানো হবে। তোমরা এখন তোমরা কি yarn 2 or 2 পড়েছো নাকি yarn 1 এ আছো? রোভিং With the Ooster FS Pro, we can analyze the entire processing system, opening, cleaning, carding, combing, and drafting operations. Achha, ekhane dui ta question kora hoyeche. Ek number bola hoyeche, how can we be sure that cars that your cars will perform according to your specifications? How can we maintain steady state processing conditions? Dui ta question ekhane kora hoyeche je তোমার যে কার্ডিং মেশিনটা বা যে তোমার তুমি যে বলছো তুমি যে কার্ডটা পারফর্ম করছো ওটা কিভাবে তুমি শিওর যে তোমার স্পেসিফিকেশন অনুযায়ী সে পারফর্ম করবে, আরেকটা হচ্ছে তুমি কিভাবে শিওর যে সে সবসময় একটা স্টেডি স্টেট মেনটেন করবে। আচ্ছা বলা হয়েছে অনলি রেগুলার প্রসেস কন্ট্রোল উইল গিভ আস পিস অফ মাইন্ড, দ্য Ooster FS Pro প্রোভাইডস আস দ্য এসেনশিয়াল ডাটা নেসেসারি ফর মডার্ন প্রসেস কন্ট্রোল টেকনিক ইন দ্য স্পিনিং মিল। Basic measurements of the NC module include the amount of cotton fiber and seed coatness. The optional L and M module measures the fiber length and short fiber content plus cotton maturity and immature fiber content. The optional thrash module measures the thrash and dust in cotton. কোন মডিউলটা কি টেস্ট করবে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে, এবং একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে সেটা হচ্ছে রেগুলার প্রসেস কন্ট্রোল। সবসময় একটা কথা মনে রাখবে, যে কোনো জিনিসকে তুমি যদি বেটার কোয়ালিটির করতে চাও সেটা শুধু টেক্সটাইলের ক্ষেত্রে না, সেক্ষেত্রে যে কোনো সেক্টরের ক্ষেত্রে তোমার লাইফ লং লার্নিং এর ক্ষেত্রেও তুমি যদি যে কোনো একটা জিনিসকে খুব বেশি ডেভেলপড করতে চাও, তার কোয়ালিটি ইম্প্রুভ করতে চাও, অবশ্যই তোমাকে রেগুলারলি সেটাকে মনিটরিং করতে হবে এবং তোমার প্রিভিয়াস ডেতে আজকের ডে এর পারফরমেন্স কোন দিক থেকে বেটার সেটা তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যদি এই রুলে না চলো আসলে খুব বেশি ইম্প্রুভমেন্ট হওয়া আদৌ সম্ভব না। আর যখন তুমি মেশিনারিজ ইউজ করে কোনো প্রোডাক্ট বানাচ্ছো তখন তো ডেফিনেটলি এটা মেনটেন করা লাগবে, বিকজ মেশিন তো কিসে চলে, তুমি তাকে একটা ইনস্ট্রাকশন সেট করে দিচ্ছ, ইনস্ট্রাকশনের উপরেই সে চলছে। তুমি যদি রেগুলার মনিটরিং না করো, তুমি যদি তোমার প্রোডাক্টের রিসেন্ট কন্ডিশনটা কি সেটা না জানো, তুমি ভেবেছো যে এই বেল তো আমি কালকে এই বেলের কয়েকটাই তো এই যে লটে যে 100টা বেল এসেছিল 100টা বেল তো আমি একই কান্ট্রি থেকে নিয়ে এসেছি, আমি তো 5টা বেল দেখলাম সেটিং ঠিক আছে মোটামুটি একই রেজাল্ট দিচ্ছি, বাকি 95টা আমার টেস্ট করার দরকার নেই, আমি ওই একই প্রসেস ফলো করে কাজ করি, এটা হবে অনেক বড় নির্বুদ্ধিতা।
বিকজ তোমাকে প্রত্যেকটা বেল অবশ্যই টেস্ট করতে হবে, এবং বেল শুধুমাত্র যে প্রাইমারি স্টেজে আমি টেস্ট করলাম তারপরে আমি আর তার খবর নিচ্ছি না, সেটাও কিন্তু কি হবে তোমার প্রোডাক্টের খুব বেশি বেনিফিশিয়াল হবে না তোমার প্রোডাক্টের জন্য। যেমন তুমি ঠিক আছে ব্লো রুমের পরে টেস্ট করলে, দেখলে যে কন্ডিশনটা কি, কিন্তু তুমি কার্ডের স্লাইভারটা টেস্ট করলে না, ভাবলে যে আচ্ছা ঠিক আছে এটা রেজাল্ট যেহেতু বেটার এসেছে আমার কার্ডের স্লাইভার আর টেস্ট করার দরকার নেই, তুমি ওই কার্ডের স্লাইভারই কেমন কোয়ালিটির বা কতটুকু স্পিড সে আসলে নিতে পারে কোনো কিছুই না দেখেই তুমি সেটাকে সিমপ্লেক্স মেশিনে পাঠিয়ে দিলে, রিং স্পিনিং এ পাঠিয়ে দিলে, বা কোনো একটা কম্প্যাক্ট স্পিনিং এ পাঠিয়ে দিলে যদি ফ্যান্সি ইয়ার্ন এর ক্ষেত্রে ইউজ হয়, তখন যেটা হবে যে দেখা যাচ্ছে যে তোমার এই যে যেটা ল্যাকিং, তুমি যে রেগুলার মনিটরিংটাকে করলে না, এই একটা সিম্পল প্রবলেমের কারণে অনেক বড় কোয়ালিটি ভ্যারিয়েশন চলে এসেছে। দেখা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা যতটা ভালো হওয়া দরকার ছিল তার কাছেও যায়নি, বরঞ্চ উল্টা তার কোয়ালিটি আরো বেশি ডিগ্রেড করেছে, যার কারণে এই যে যে কথাটা যে রেগুলার প্রসেস কন্ট্রোল এটা জীবনের প্রত্যেকটা স্টেজে কাজে লাগানোর চেষ্টা করো। আচ্ছা এখানে দেখো যে আমি আমার FIS এ যখন আমি টেস্ট করতে চাই ফাইবারটা আসলে কোন কোন ফর্মে থাকা যায়, বেল ফর্মে থাকতে পারে, ম্যাট ফর্মে থাকতে পারে, স্লাইভার ফর্মে থাকতে পারে, রোভিং ফর্মে থাকতে পারে, তার মানে টোটাল চারটা ফর্মে সে থাকতে পারে। আমাদের HVI এর ক্ষেত্রে শুধুমাত্র একটা ফর্মে থাকতে পারতো, বাট আমরা FIS এ যে র ম্যাটেরিয়ালটা ফিড দিব সেই র ম্যাটেরিয়ালটা টোটাল চারটা স্টেপে থাকতে পারে, চারটা ওয়েতে সে থাকতে পারে। এখানে যে ইনফরমেশন আছে সবগুলো আসলে রিডিং করার দরকার নেই, তোমরা পড়লেই জেনে যাবে, আমি জাস্ট ইম্পর্টেন্ট একটা দুটো লাইন হয়তো পড়িয়ে যাব। আচ্ছা মিজারিং প্রিন্সিপালটা একটু আমি বলি, যে মিজারিং প্রিন্সিপালটা আসলে এটা কি কি মিজার করে, বলা হয়েছে যে দ্য মিজারিং প্রিন্সিপাল অফ দ্য উস্টার FIS ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য উস্টার টেস্টার ইন সো ফার অ্যাজ দ্য উস্টার FIS ইন অ্যান অপটিক্যাল সিস্টেম a fiber sample of about 500 milligram, তার মানে আমি যদি তোমাকে MCQ question করি, hope so যে MCQ করা লাগবে না, হয়তো university খুলে দিবে খুব শীঘ্র ইনশাআল্লাহ, তো সেক্ষেত্রে তো written পরীক্ষা হবে, আর যদি তারপর online এ হয় তাহলে এটাতে MCQ এর জন্য খুব silly question, আবার খুব easily এক mark পাওয়া যাবে, সেটা হচ্ছে questionটা আসতে পারে যে FIS Pro এর ক্ষেত্রে আমি যে স্যাম্পলটা ফিড দেই ওই স্যাম্পলের ওয়েট ইন জেনারেল কত থাকে, তাহলে দেখো যে 500 মিলিগ্রামের মতো থাকে একটা স্যাম্পলের ওয়েট যেটা তুমি ফিড দিবে তোমার FIS Pro তে। আর এটা কি একটা স্লাইভার ফর্মে নিয়ে আসা হয় সেটা হচ্ছে তার ডায়ামিটারটা কেমন হয়, বলা হয়েছে যে 30 সেন্টিমিটার থিন স্লাইভার ফর্ম is inserted into the fiber individualizer unit, তাহলে একটা কথা আসতে পারে যে তুমি যে স্যাম্পলটাকে ফিড দাও ওই স্যাম্পলটা কোন ইউনিটে ফিড করা হয়, এখানে কতগুলো ইউনিটের নাম থাকবে তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। That separates the specimen into three main components. তুমি যখন ম্যাটেরিয়ালকে ফিড দাও FIS Pro মেশিনে তখন সে ম্যাটেরিয়ালটাকে বা কম্পোনেন্টটাকে তিনটা ভাগে ভাগ করে, যে তিনটা ভাগকে বলা হচ্ছে লিন্ট, ট্রাশ অ্যান্ড ডাস্ট। লিন্টের মধ্যে ধরা হয়েছে ফাইবার থাকতে পারে, শর্ট ফাইবার থাকতে পারে, নেস থাকতে পারে, চিটফুট নেস থাকতে পারে, আর ট্রাশ আর ডাস্টের মধ্যে ধরা হয়েছে যে ট্রাশ, ডাস্ট, ফাইবার ফ্রাগমেন্ট, ভেরি লার্জ সিট কোর্স উইথ লিটল আর নো অ্যাটাচ ফাইবার। তাহলে এই দুই এই তিনটা ধরনের বেসিক্যালি এই তিনটা মেইন কম্পোনেন্টে তারা ভাগ হয়ে যাবে যখন তুমি একটা ম্যাটেরিয়ালকে তার মধ্যে ফিড দিবে। ওখানে আসলে কাজ কিভাবে হয় এখানে একটু সেটিং নিয়ে আলোচনা করা হয়েছে, আমি একবার রিডিং করিয়ে যাই। আ পেয়ার অফ pin type opening rollers partially surrounded by carding segments individualize the fibers and separate non-fibrous components. The fiber individualizer unit utilizes the principle of aeromechanical separation to extract trash particles, large seed coat fragments and other types of foreign matter from the original fiber specimen. These objects are conveyed through the trash channel. Individual fibers, nets and small seed coat fragments pass through the fiber channel.
Electro optical sensors are installed in both the trash and the fiber channel, and advanced signal processing technology is applied to identify and characterize several thousand individual cotton fibers, fiber entanglements, and foreign matter. The pulses generated by the sensor are converted into electronic signal and evaluated by a computer. One sensor distinguishes between individual fibers and nets. A second sensor measures the trash and dust particles. After the test has been completed, the fiber, nets, dust, and trash particles are transported into a waste container. এই যে আমার বিশাল বড় একটা মেশিন আমি তোমাদেরকে দেখিয়েছি, হয়তো ছবিতে একটু ছোট দেখিয়েছে, বাস্তবে যখন দেখবে তখন দেখবে এটা ভালোই বড়। এই পুরো মেশিনটা আসলে কিভাবে কাজ করছে কয়েকটা লাইনে মাত্র এখানে ডেসক্রাইব করা আছে। ওখানে কি কি সেন্সর ইউজ করা হচ্ছে, কোন কোন সেন্সরের কাজ কি, আমি যখন ফাইবারকে ফিড করছি ফাইবারটা ওপেনিং কিভাবে হচ্ছে, ইন্ডিভিজুয়ালাইজ কিভাবে হচ্ছে, বিকজ সে যদি ওপেনই না হয়, সে যদি ইন্ডিভিজুয়ালাইজই না হয়, তখন কিন্তু তার ট্রাশ পার্সেন্টেজটা কত বা ডাস্ট পার্টিকেল আছে কিনা বা শর্ট ফাইবার আছে কিনা সেটা বের করা সম্ভব না। তো সেই ফাইবারটা ইন্ডিভিজুয়ালাইজ কিভাবে হচ্ছে, সেপারেশনটা আমি কিভাবে করছি, সবকিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, দ্য নেপ মডিউল ইজ এবল টু ডিস্টিংগুইশ বিটুইন নেপস এন্ড সিটকোট নেপস। নেপ মডিউলটা নেপস এবং সিটকোট নেপস এর মধ্যে ডিস্টিংগুইশ করে, মানে ডিফারেন্সিয়েট করতে পারে। ইচ ইভেন্ট ফাইবার নেপ এন্ড সিটকোট নেপ হ্যাজ ইটস ওন ডিস্টিংক্ট ইলেকট্রিক্যাল ওয়েভ ফর্ম। ইচ স্যাম্পলস ওয়েভ ফর্ম ইজ কম্পেয়ার টু আ স্ট্যান্ডার্ড ওয়েভ ফর্ম টু ডিটারমাইন উইচ ক্লাসিফিকেশন ইট মোস্ট রিসেম্বলস। যে কোনো জিনিসকে আমি যদি ক্লাসিফাই করতে চাই, ক্লাসিফাই করার জন্য আমার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু লাগে। আমি যদি স্ট্যান্ডার্ড ভ্যালুটা না জানি বা না বুঝি, তখন কিন্তু আমি আসলে ডিটেক্ট করতে পারবো না যে আমার যে ফাইবারটা আছে ওই ফাইবারটা আসলে রিসেপ্টিভ কোন পজিশনে আছে। তো এটা এখানে এটাই বলা হয়েছে যে আমাকে আগে একটা স্ট্যান্ডার্ড সেট করে নিতে হবে, এন্ড ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে যখন আমি ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে তার সাথে কম্পেয়ার করব, তখন আসলে বুঝতে পারবো যে আমার ম্যাটেরিয়ালটা এখন কোন লেভেলে আছে। দেখো, এখানে আমি উপরে যে কথাগুলো বললাম যে কোন প্রিন্সিপালে কাজ করে, ওই প্রিন্সিপালটাই এখানে ফিগারের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ যে করা হচ্ছে, এই ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করার প্রিন্সিপালটা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের সিলিন্ডার আছে, মানে দুইটা সিলিন্ডার আছে। একটা হচ্ছে পারফোরেটেড অবস্থায় থাকে, আর একটা হচ্ছে, দুইটাই পিন সিলিন্ডার, একটা পারফোরেটেড একটা পারফোরেটেড না। একটা ফিড রোলার আছে, ফিড রোলার যেহেতু আছে আমি বুঝতেই পারছি যে এখানে আমি ফিডিং দিব, আমার এয়ার এখানে আসবে। আমরা ওখানে একটা প্রসেস দেখতে পেয়েছিলাম, প্রসেসটার নাম কি ছিল, কোন প্রিন্সিপালে কাজ করে বলেছে, অ্যারো মেকানিক্যাল প্রসেসে সে ফাইবারের এক্সট্রাকশনটা করে। তো দেখো, এয়ার ইন করা হয় বিভিন্ন পজিশন থেকে, আর যে ট্রাশগুলো এর মধ্যে থাকে, এক্সট্রা ট্রাশগুলো এখানে একবার সে আউট হচ্ছে ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে সে এখানে দেখো আরেকবার আউট হচ্ছে। সেকেন্ড যে ফিগারটা, এটা হচ্ছে স্কেমেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ফাইবার সেন্সর। আমি যখন ফাইবারকে পাঠাচ্ছি, ফাইবারটাকে কিভাবে লাইট সোর্সের মাধ্যমে সেন্স করা হচ্ছে সেটা এখানে এই ফিগারটার সাথে দেখানো হয়েছে। এটা জাস্ট তোমাদের দেখার জন্য, যার কারো যদি একটু স্টাডি করতে মন চায় তাহলে একবার পড়ে নিও। আচ্ছা, এখানে আসলে সিগনালটা কিভাবে দেয়, যে নেপসের সিগনালটা কিভাবে দেয় এটা দেখানো হয়েছে। দেখো, ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে ভোল্টেজ, আর এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে তোমার টাইম। ইন জেনারেল এটা হচ্ছে ফাইবার, ফাইবার থেকে তো নেপস বুঝতেই পারছো, নেপস মানে হচ্ছে থিকি অংশ, মোটা। তো মোটা যেহেতু, সেহেতু নিশ্চয়ই নর্মাল ফাইবার থেকে একটু বড়ই হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় মোটামুটি দেখাচ্ছে। এই যে যে পোর্শনটা, এই যে সিগনালটা সে দিয়েছে, এটাকে হচ্ছে নেপস। আর ইন জেনারেল ফাইবারটাই যে এই রেশিওতে থাকে, এই বরাবর থাকে।
তুমি যখন একটা সিঙ্গেল ফাইবার নিয়ে আলোচনা করবে, ওই সিঙ্গেল ফাইবারটা আসলে ওই সিঙ্গেল ফাইবারটা আর নেটসের মধ্যে ডিস্টিংশনটা আসলে কিরকম দেখায়, এরকম একটা ফিগার এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো পিক ভোল্টেজটা কতটুকু থাকে, তার এরিয়াটা কতটুকু থাকে, সবকিছু কিন্তু তোমার মেশিন তোমাকে রিডিং দিয়ে দিবে যে তোমার যে এখন যে নেস্টটা ক্রিয়েট হয়েছে এই নেস্টটা এতটুকু জায়গা জুড়ে আছে, তার লেন্থ এত, তার হাইট এত, সবকিছু তোমার মেশিন তোমাকে অটোমেটিক্যালি রিডিং দিয়ে দিবে। এই যে যে প্যারাটা এখানে নেস্ট নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে, যেমন যদি কারোর নেস্ট নিয়ে কনফিউশন থাকে বা আমি আসলে কখন কাকে নেক্সট বলবো সেটা নিয়ে কনফিউশন থাকে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। দ্য উস্টার টেস্টার অন দ্য আদার হ্যান্ড কাউন্ট নেপস উইচ আর ক্লাসিফাইড অ্যাজ ইমপারফেকশনস উইথ আর ক্যাপাসিটি মেজারিং সিস্টেম। তার মানে নেপসকে যে ক্লাসিফাই করা হয় কোন সিস্টেমে ক্লাসিফাই করা হয়, ক্যাপাসিটি মেজারিং সিস্টেমে তাকে ক্লাসিফাই করা হয়। ইমপারফেকশনস আর ডিভাইডেড ইন্টু থিন প্লেসেস, থিক প্লেসেস অ্যান্ড নেপস। যে তিনটা ধরনের ইমপারফেকশন কাউন্ট করা হয় সেটা তিনটা ধরনের হয়ে থাকে, থিক প্লেস, থিন প্লেস আর নেপস। আচ্ছা কেউ একজন রিডিং পড়ো তো, না হলে সবাই ঘুমিয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। 2018 11073 আইডি রাহাত পারভেজ। রাহাত পারভেজ আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা আলফাজ তুমি বলো। 2019 48 জিমিস কোনখান থেকে পড়বো? এই পুরো প্যারাটাই তুমি পড়ো, তারপর যদি কেউ বুঝতে না পারে তখন আমি ডিসক্রাইব করবো, হয়তো বুঝে ফেলবে। হ্যাঁ পড়ো। দ্য স্টার এন্ড স্টার টেস্টার অন দ্য আদার হ্যান্ড কাউন্ট counts nerves which are classified as imperfections with the capacity measuring system. Imperfections are divided into the thin places, thick places and nerves. Nerves can consist of an accumulation of fiber, dust or trash particles that result in a mass variation registered by the capacitive sensor of Euster tester and therefore are counted as yarn nibs. The Euster tester provides four different sensitivity level for the nib size, plus 140%, plus 200%, plus 280% and plus 400%. Every mass increase that exceeds one of these sensitivity level is counted as a nerve relating to a reference length of 1 millimeter. A typical example, a 100% mass increase over 3 millimeter would correspond to a 300 mass increase over 1 millimeter and would therefore be counted as a nerve at plus 280%. The maximum length for a nerve to be counted as such is 4 mm. If an accumulation of fiber is longer than 4 mm, it is either counted as a thick place or not counted at all, depending on its dimension. ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ও আলফাজ যে পড়লো, আলফাজের যে অংশটুকু পড়েছে এটার মধ্যে বুঝতে পারোনি এমন কিছু আছে বা কি বুঝতে পারোনি, কেউ যদি বলতে? কারো বুঝতে সমস্যা নেই, সবাই সবকিছু বুঝে ফেলেছো? না আপনি তো বুঝেন না। রাব্বি তুমি আসলে কি বুঝোনি সেটা বলো। যদি আমরা সব বুঝে থাকি তাহলে বুঝানোর কিছু নেই, তাই না? কি বুঝতে পারোনি মানে ইংলিশের বাংলা বুঝতে পারোনি? আচ্ছা কেউ আছো যে বুঝতে পেরেছো, যে বুঝাতে চাও? ডায়মন্ড কি আছে? ডায়মন্ড তুমি কি আছো? জি ম্যাম। নেপ সাইজের পার্সেন্টেজটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাই স্যার, মানে 140% বা 400%?
মিন্স এটা কি ওই যে জেনারেল থিননেস বা থিকনেস, জেনারেল যেটা রেডিয়াস আছে সেটার এত পার্সেন্ট ভ্যারিয়েশন হইলে হচ্ছে ওটাকে নেপস কাউন্ট করবে এত পার্সেন্ট বেশি হইলে? হ্যাঁ কাছাকাছি বলেছো, বেসিক্যালি একটা মেশিনে আমি তো আর একটা রিডিংই নেই না, তাই না? ওরা কয়েকটা সেন্সিটিভিটি লেভেল ইউজ করে থাকে। এখানে চারটা সেন্সিটিভিটি লেভেলের কথা বলা হয়েছে, যে যখন ওই নির্দিষ্ট পরিমাণ সেন্সিটিভিটি লেভেল সে ক্রস করে ফেলে, তখনই বুঝতে হবে যে ওখানে একটা ফল্ট বা ইমপারফেকশন ক্রিয়েট হয়েছে। এখন তোমাকে ডিটেক্ট করতে হবে যে ওই ইমপারফেকশনটা কোন টাইপের, বিকজ তুমি অলরেডি দেখেছো যে থ্রি টাইপস অফ ইমপারফেকশন ক্যান বি অ্যারাইজড। একটা হচ্ছে থিক প্লেস, একটা হচ্ছে থিন প্লেস, আর একটা হচ্ছে নেপ। এখন থিক প্লেস মানে তো বুঝতেই পারছি, ইয়ার্ন যতটুকু তার থেকে মোটা হচ্ছে, তার মানে আমার ইয়ার্ন যদি, ইয়ার্নের ডায়া যদি সে হয় যে কত 2 মিলিমিটার ডায়া সে, তাহলে আমার যখন আমার নেপস হচ্ছে তখন নিশ্চয় 2 থেকে বড় হবে, চিকন তো আর হবে না। চিকন হলে কি সেটাকে আমি থিক প্লেস বলবো? যদি ইয়ার্ন যতটুকু ডায়ামিটারে তার থেকে চিকন হয়, তখন আমি ওই ইমপারফেকশনটাকে কি বলবো? থিন প্লেস। থিন প্লেস, তো যেহেতু এখানে প্রত্যেকটা প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তার আমি বুঝতে পারছি যে এখানে হয় থিক প্লেস নিয়ে আলোচনা করা হচ্ছে, না হয় নেপস নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমি একটা ফল্টকে বা একটা ইমপারফেকশন যেটা আমার ইয়ার্নের মধ্যে ক্রিয়েট হয়েছে, ওটাকে আমি আসলে কি বলবো, থিক প্লেস বলবো নাকি নেপস বলবো? এটার জন্য একটা রেফারেন্স লেন্থ দিয়ে দেওয়া হয়েছে যে every mass increase that exceeds one of these sensitivity levels is counted as a nep relating to a reference length of 1 millimeter. তার মানে কোন একটা imperfection কে যদি আমি nep বলতে চাই, তাহলে তার length minimum কতটুকু হওয়া লাগবে? 1 millimeter. 100%, যদি 1 মিলিমিটার এর কম হয় তখন সেটাকে আমি আসলে নেপস বলতে পারবো না, আমি হয়তো সেটাকে থিক প্লেস বলতে পারবো। আমার কথা কি বুঝতে পেরেছো? আর যদি এমন হয় যে এটা থেকে বড় হতে পারে, সে যে 4 মিলিমিটার, এফআইএস প্রো যেটা সে বলেছে যে 4 মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম লেন্থ হয়ে থাকে, যদি এর থেকেও বেশি লং আর হয়, আইদার তুমি তাকে থিক প্লেস হিসেবে কাউন্ট করবা, অর তুমি ধরে নিবা যে এটা হচ্ছে তোমার অন্য কোনো প্রবলেম হয়েছে, ওটাকে আসলে আর নেপস হিসেবে কাউন্ট করা যাবে না। নেপস হিসেবে কাউন্ট করতে গেলে 1 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে, এটা থেকে বেশি হয়ে গেলে তখন আমি আসলে থিক প্লেস বা অন্য কোনো ইমপারফেকশন অ্যারাইজ হয়েছে বলে ধরতে হবে, সেখানে আসলে নেপস টার্মটা ইউজ করা যাবে না। আর তোমরা জানো কিনা আমি জানি না, নেপস কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়, আবার যে থিক প্লেস বলা হচ্ছে থিক প্লেসও কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়, আবার থিন প্লেসও কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়। যখন সেটা ইন্টেনশনালি করা হয় তখন কি করা হয়, একটা নির্দিষ্ট ইন্টারভাল মেনটেন করে করে করা হয়, তার কারণে তোমার যে এন্ড গার্মেন্টস যে ফেব্রিকটা আসে, ফেব্রিকে দেখবে একটা অ্যাসথেটিক লুক আসে। কোনো কোনো সময় দেখবে যে আমার ফেব্রিকের মধ্যে সব কিছু কিছু জায়গায় ইয়ার্নটা কিছুটা থিক, মানে ওই জায়গাতে একটু থিক একটা ইফেক্ট এসেছে, আর কিছু কিছু জায়গায় আবার নর্মাল, আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু ফেব্রিকে দেখবে বা গার্মেন্টসে দেখবে যে আমার ফেব্রিকের মধ্যে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে ইয়ার্নটা নেই, খুব ফাইনাল, আবার বাকি জায়গাতে নর্মাল আছে। তো ওই যে যে অ্যাসথেটিক ইফেক্টগুলো দেওয়া হয়, যখন এটা ইন্টেনশনালি পারপাসলি ক্রিয়েট করা হচ্ছে, তখন ওটাকে বলা হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন। ফ্যান্সি ইয়ার্নের কারণে তোমার ফেব্রিকে বা তোমার এন গার্মেন্টসে ডিফারেন্ট কাইন্ডস অফ লুকস আসে, বাট তুমি যদি সেটা ইন্টেনশনালি ক্রিয়েট না করো, যদি আনইনটেনশনালি হয়ে যায়, তখন ওটা ফল্ট হয়ে যায়, বিকজ এটা কোনো ইন্টারভাল মেনটেন করে হয় না, খুব ইররেগুলারলি হয়। তো এখানে দেখো দুইটা নেপস ওরা দেখিয়ে দিয়েছে, যে সে 100% যে সেন্সিটিভিটি লেভেলটা ওইটা জুড়ে আছে, 4 মিলিমিটার লেন্থের একটা ইমপারফেকশন সেটাকে ওরা ফার্স্ট নেপ হিসেবে কাউন্ট করেছে, আর আরেকটা নেপ ধরো যে 400% সেন্সিটিভিটি লেভেল ক্রস করেছে কিন্তু সেটা আছে 1 মিলিমিটার জায়গা জুড়ে, তখন সেটা ওরা সেকেন্ড নেপ হিসেবে ক্যালকুলেট করেছে, আসলে দেখানোর জন্য যে আমি এই দুই ধরনের ইমপারফেকশন থাকলেই তাকে আসলে নেপস বলবো। এখানে রিং ইয়ার্ন আর রটর ইয়ার্নের কথা বলা হয়েছে, যে রিং ইয়ার্নের ক্ষেত্রে সেন্সিটিভিটি লেভেলটা ইন জেনারেল 200% ধরা হয়, আর রটোরিয়ানের ক্ষেত্রে 280% ধরা হয়। রিজন কি?
The reason for the different sensitivity level is that the typical wrapper fibers of the open end rotor yarn would normally cause the Oster tester to count them as nails. Although the human would not detect them as such in the fabric, the information on both ring and rotor yarn established in the Oster statistics is based only on the respective sensitivity level mentioned above. Rotor yarn তো এমনিতে র‍্যাপিয়ার ফাইবার থাকে তাই না র‍্যাপার ফাইবার থাকে যেটাকে তারা র‍্যাপিং করে থাকে তো তুমি যদি সেনসিটিভিটি লেভেলটা কম ধরো দেখা যাচ্ছে পুরো ফাইবারই মনে হবে যে নেস জুড়েই আছে তার কারণে সেনসিটিভিটি লেভেলটাকে কিছুটা ইনক্রিজ করে দেওয়া হয় যাতে তুমি মেশিন ভুল না করে বসে যে ওখানে নেস আছে বিকজ ইয়ারটাই তো কিছুটা কি হয় মোটা হয় না রটর ইয়ার তো খুব বেশি ফাইনার হয় না ইফ আইএস মডিউল কয়টা এখানে দুইটা দেখা যাচ্ছে দেখি আমরা নিচে আরো আছে কিনা আরো দুইটা আছে তার মানে এফ আই এস মডিউল হচ্ছে টোটাল চারটা এইচবিআই মডিউল কয়টা ছিল তিনটা কি কি আর মনে আছে এইচবিআই মডিউল কয়টা ছিল সেগুলো কি কি ম্যাম একটা ছিল মাইক্রন এয়ার মডিউল আর একটা হচ্ছে কালার এন্ড চার্জ আর একটা লেন্থ স্ট্রেংথ এন্ড ময়েশ্চার কন্টেন্টের জন্য সম্ভবত এরকম ছিল ওকে ঠিক বলেছে জি মিস আচ্ছা এনসি মডিউল ফার্স্ট এক নাম্বার এ পারেস মডিউলের এক নাম্বার মডিউলটা হচ্ছে এনসি মডিউল যেটা কি বলা হচ্ছে নেট ক্লাসিফিকেশন মডিউল এটার মধ্যে আমরা ফাইবার ডেপথ থাকবে and চার নম্বরে হচ্ছে অটোসেট মডিউল এখন আমরা দেখব যে এনসি মডিউল বা লেন্স ক্লাসিফিকেশন মডিউল যেটা সেশন আসছে কি কি জিনিস মেজার করা হচ্ছে বা কিভাবে মেজার করা হচ্ছে বলা হয়েছে দা এনসি মডিউল ইজ ইনক্লুডেড ইন দা বেস ক্লাসিফিকেশন অফ দা উত্তর এক্সপ্রো ইট ইজ স্ট্যান্ড ফর লেন্স ক্লাসিফিকেশন এন্ড মেজার দা কাউন্ট and the size of nails, good nails in raw cotton, card mesh, fiber and roping. যে চারটা র মেটেরিয়াল আমরা এখানে ফ্রি দিতে পারি ওই চারটা কথা এখানে বলা হয়েছে ফাইবার নেটস আর ফাইবার এন্টাঙ্গেলমেন্টস অফ মোর দ্যান ওয়ান ফাইবার দে আর ক্রিয়েটেড ইন স্পিনিং অ্যান্ড ইন দ্য ওপেনিং অ্যান্ড স্পিনিং প্রসেস ইন দ্য স্পিনিং মিল দে ক্যান বি এলিমিনেটেড ইন কার্ডিং অ্যান্ড কপিং বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য প্রোডাকশন মেশিনারি অ্যান্ড ইটস সেটিং A high nape content in raw cotton will inevitably lead to a high nape content in yarn and fabric and thus to second quality production. Such quality problems can only be prevented by regular monitoring of all intermediate spinning processes with the Oster FS Pro. The Oster FS nape measuring method is the only method officially recognized by ASTM and ITMF. ASTM এর full form কি? ITMF এর full form কি? ম্যাম প্রথমটা হচ্ছে সম্ভবত আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়াল আচ্ছা আইটিএমএফ ওটা সঠিক মনে নেই এটা এখনো পড়ানো হয়নি কিন্তু কারো কি জানা আছে আইটিএমএফ এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন আইটিএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওল্ডেস্ট যেটা ফাউন্ডেড হয় 1904 এ আচ্ছা দ্য এনসি মডিউল ডিস্টিংগুইশেস বিটুইন ফাইবার এন্ড সিটকোট নেস আর ব্রোকেন পার্টস অফ দ্য কটন সিট উইথ ফাইবার স্টিল অ্যাটাচড আমরা সবাই জানি সিটকোট নেস কি যেহেতু আমরা ন্যাচারাল টেক্সটাইল ফাইবার পড়ে এসেছি They are created in ginning, but some cotton varieties tend to create more sitcot nails than others. They are very difficult to clean and are believed to create stickiness in the spinning process. Sitcot nails are easily visible as black spots on the plain fabric surface. To dye the fabric evenly, it has to be bleached
prior to the dyeing process and additional and costly process in fabric finishing. এই যে একটা প্রবলেম যেটা সিটকোট নেসের মাধ্যমে অ্যারাইজ হয় সেটা রিমুভ করা সম্ভব কিছুটা, কিন্তু সেটার জন্য একটা এক্সট্রা ব্লিচিং এর দরকার হয় যেটা তোমার প্রোডাকশন প্রসিজিওরের মধ্যে এক্সট্রা একটা কস্ট অ্যাড করে। এই কস্টটা যাতে অ্যাড করা দরকার না হয় তার কারণে আমাকে আগে থেকে আগে দেখে নিতে হয় যে আমার কটনের মধ্যে কি পরিমাণ সিটকোট নেস আছে বা নেস আছে এবং সেটা আমি কিভাবে রিমুভ করতে পারি। এনসি মডিউল থেকে আমরা কি কি ইনফরমেশন অবটেইন করতে পারি, চারটা। নেস কাউন্ট পার গ্রাম, যেটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম এভাবে থাকে, নেস সিএনটি পার গ্রাম, নেস সাইজ, নেস সাইজই থাকে, মাইক্রনটাকে জাস্ট মাইক্রনটা এভাবে লেখা হয়, সিটকোট নেপ কাউন্ট পার গ্রাম, সিটকোট নেপ পার এসপিএন শর্টে, বিকজ একটা রিপোর্টে অনেক কিছু থাকে, অনেক ডাটা থাকে, তো প্রত্যেকটা যদি আমি এলাবোরেট ফর্ম ইউজ করতে চাই এত স্পেস আসলে সম্ভব হয় না, যার কারণে অ্যাব্রিভিয়েটেড ফর্মটা ইউজ করা হয়। সিটকোট নেপ সাইজ মাইক্রন, এটাও সিটকোট নেপ সাইজ মাইক্রন, তার মানে এই যে যে চারটা রেজাল্ট এটা আমরা অবটেইন করতে পারবো এনসি মডিউল থেকে, যেটাকে বলা হচ্ছে নেপ। আচ্ছা, L and M module, মানে length and maturity module, এখানে আসলে কি করা হচ্ছে, Dowster FS Pro allows the cotton spinner to detect processing problems before it is too late, before they end up at yarn pores. Thick places in saliva results from a high accumulation of short fibers that tend to stick together in the drafting process. They are difficult to eliminate and cause a higher number of thick and thin plates in the yarn, reducing the overall yarn quality. In the past, regular control of short fiber content in the various process stages was impossible due to the limited manual measuring methods available at that time. These were very time consuming and simply not practical for routine operations. Today, the Ooster FS short fiber content is used simultaneously with the Ooster FS NEP content to evaluate cutting and combing efficiencies in the spinning mill. The L and M module measures fiber length and maturity in raw cotton, raw mat, card mat, and fiber. The length is measured on single fiber in order to get a true fiber length distribution within a cotton sample. The Ooster FS Pro is the only instrument that measures the maturity of single fibers, resulting in a true distribution of maturity within a cotton sample. আমরা যে এল এন্ড এম মডিউল, লেন্থ এন্ড ম্যাচুরিটি মডিউলটা পড়ছি, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন অবটেইন করব, অনেকগুলো ইনফরমেশন দেখো, মেন লেন্থ বাই ওয়েট, লেন্থ ভ্যারিয়েশন বাই ওয়েট, আপার কোয়ার্টার লেন্থ বাই ওয়েট, শর্ট ফাইবার কন্টেন্ট বাই ওয়েট, মিন লেন্থ বাই নাম্বার, লেন্থ ভ্যারিয়েশন বাই নাম্বার, 5% লেন্থ বাই নাম্বার, শর্ট ফাইবার কন্টেন্ট বাই নাম্বার, ফাইননেস ইন মিলিটেক্স, ম্যাচুরিটি রেশিও, তিন নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাশ মডিউল। ট্রাশ মডিউলে বলা হয়েছে যে ডিফারেন্ট কটনস কন্টেইন ডিফারেন্ট টায়ার্স অ্যান্ড অ্যামাউন্টস অফ কন্টামিনেশন, লার্জার ট্রাশ ক্যান বি রিমুভ মোর ইজিলি দ্যান স্মল সাইজ ডাস্ট পার্টিকলস উইচ স্টিক টু দ্য কটন ফাইবার ম্যাটেরিয়াল। দ্য ট্রাশ মডিউল মেজার্স ডাস্ট অ্যান্ড ট্রাশ পার্টিকলস পার গ্রাম ইন অ্যাকর্ডেন্স উইথ আইটিএমএফ রেকমেন্ডেশন। Dust is not considered in current cotton classing systems, yet increased cotton dust levels result in higher abrasion in all stages of spinning. In addition, a high dust content in finisher's fiber can also cause a Moir effect in the open end spinning and increased air sound levels in further processing. The T module measures the amount and size of dust and trash particles in cotton fiber. Trash module থেকে আসলে কি কি পাওয়া যায়, trash module থেকে বুঝতে পারছি dust and trash related জিনিসপত্র, সেটা হচ্ছে dust count per gram, dust size, trash count per gram, trash size,
ভিজিবল করেন ম্যাটার। আচ্ছা, ওই টাইমে যে কথাটা বলতে গিয়েছিলাম ইন্টারাপশনের কারণে ভুলে গেছি, সেটা হচ্ছে আর সময় এটা আসতে পারে যে তুমি যে ডাস্টটা কাউন্ট করবে এফআই এসে, ওটা আসলে কোন ইউনিটে কাউন্ট করবে? যেমন তুমি ভুলে গিয়েছো গ্রামে, যখন তুমি গ্রামে ভুলে গিয়েছো তুমি কিন্তু ওটা বলতে পারছো না। তো যখন যে তোমাকে কোয়েশ্চেন করছে ইন্টারভিউয়ার, যে সে হয়তো ভাববে যে তো কিছুই পারে না, কিন্তু দেখো খুব সিম্পল একটা জিনিস, কিন্তু তুমি পড়েছো বাট এত মনোযোগী হয়ে পড়োনি, যার কারণে তোমার মাথা থেকে আউট হয়ে গেছে। আর আমরা আমাদের ব্রেনকে যতটুকু বলি তুমি ধরে রাখো, ও কিন্তু ততটুকুই ধরে রাখে। আমরা ওকে যখন বলি যে তুমি এটা বাদ দিতে পারো, ও কিন্তু আমাদের থেকে ভালো বুঝছে আমরা কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি কোনটাকে দিচ্ছি না। তো ওভাবে করে দেখবা কিছু ইনফরমেশন খুব আগের, খুব ছোটবেলায় কি করেছো সেটাও মনে আছে, বিকজ তুমি ব্রেনকে ফিল করিয়েছো যে ওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তো ও কিন্তু সেটা তোমার জন্য মনে রেখেছে। দুদিন আগে তুমি কোন কাজটা করেছো সেটা দেখা যাচ্ছে তুমি মনে করতে পারছো। আচ্ছা, 4 নম্বর যে মডিউলটা সেটা হচ্ছে অটোসেট মডিউল। এই নামটা আমরা অলরেডি পড়েছি, কোথায় পড়েছি বলো তো? মিস, ময়ের ইফেক্টটা কি ছিল? ময়ের ইফেক্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফল্ট যেটা অ্যারাইজ হয়। সেটা কেন অ্যারাইজ হয়, বলা হয়েছে যে হাই ডাস্ট কন্টেন্ট ইন ফিনিশার স্লাইভার ক্যান অলসো কজ, মানে তোমার যদি স্লাইভারের মধ্যে ফিনিশার স্লাইভার যেটা সেটার মধ্যে ডাস্টের পরিমাণটা খুব বেশি হয় তখন একটা ফল্ট ক্রিয়েট হয়, যেটাকে বলা হচ্ছে ময়ের ইফেক্ট। এটা ওয়ান কাইন্ড অফ ফল্ট, হ্যাঁ ডিফেক্ট বলতে পারো তুমি, যেটা ওপেন এন্ড স্পিনিং এর ক্ষেত্রে বেশি দেখা যায়। ওপেন এন্ড স্পিনিং কোথায় হয়, কোন ইয়ার্ন এর ক্ষেত্রে? ওপেন এন্ড স্পিনিং কোন ইয়ার্ন এর ক্ষেত্রে ব্যবহার হয় বলো, কারো জানা নেই? একটু আগে কিন্তু জিনিসটা পড়েছো, তোমরা কি আমার কথা শুনো নাকি শুনো না বলো দেখি। হ্যালো, মনে নেই, মনে নেই না, শুনোই নাই, মনে না থাকা কি আছে? 5 মিনিট আগে হতে পেরে এই যে অটোসেট যেটা, এই মডিউলটা দেখেছো, এটা কোথায় দেখেছো বলো? তাহলে আমরা এখন কি জানলাম, অটোজেট মডিউলটা যেটা এটা আসলে ওরকম কোনো কিছু ডিটারমাইন করে এরকম কোনো কিছু না, এটা হচ্ছে একটা স্যাম্পলিং ডিভাইস। এখানে একটা বলা হচ্ছে এটা যেটা স্যাম্পলিং ডিভাইস দ্যাট এনাবলস অ্যান অটোমেটেড অ্যান্ড দাস মোর এফিসিয়েন্ট ইউজ অফ দ্য এফআইএস, 30 স্যাম্পলস ক্যান বি লোডেড ইন দ্য টিউবস অফ দ্য অটোসেট ক্যাসেট প্রিয়র টু স্টার্টিং আ টেস্ট সিরিজ, ওয়েন দ্য টেস্ট হ্যাজ বিন স্টার্টেড দ্য অপারেটর ক্যান অ্যাটেন্ড আদার টাস্ক ইন দ্য ল্যাবরেটরি। তার মানে অটোসেট মডিউল যেটা এটা আসলে একটা স্যাম্পলিং ডিভাইস যেখানে তুমি 30টা স্যাম্পল একসাথে ফিড দিতে পারবে। তো তোমার মেশিন যখন তুমি রান করবে, রান করার আগে তুমি এই অটোজেট মডিউলের নামক যে স্যাম্পলিং ডিভাইসটা এটার মধ্যে টোটাল 30টা স্যাম্পলকে ফিট করে দিলে, তুমি মেশিনটা রান করলে এবার তুমি যা মন চাই করো, 30টা পর্যন্ত তোমার আর মেশিনের কাছে দাঁড়িয়ে থাকা দরকার নেই, যার কারণে এটাকে ম্যানুয়াল থেকে কিছুটা ফাস্টার ওয়েতে এই মডিউলটা থাকলে কাজ করাটা সম্ভব হয় আর কি। নেভস নিয়ে বিশাল বড় একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, এটা ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে, কখন নেভস কে কি বলবো সেটাও পড়ানো হয়েছে। কারো কিছু মনে আছে, একই দিন আমাকে মেইল করে রাখছিল না যে আমাদের যদি যাওয়া না হয় আমরা পড়তে পারছি না, সেটা আমাকে বলো। ইন জেনারেল তোমাদেরকে যে যে কন্টেন্ট দিয়ে দেওয়ার যে ট্রেডিশনটা এটা আমি একদমই একমত না ফার্স্ট অফ অল, কিন্তু আমি জানি আমি যেটা না করি তাহলে আমি দুনিয়ার সবচেয়ে কুখ্যাত টিচার হয়ে যাব এবং তোমরা আমাকে নিয়ে মিছিল করবে বুটেক্সের প্রাঙ্গণে, ওটাও ফ্যাক্ট না, ওটাও করতে পারো কোনো সমস্যা নাই, বাট প্রবলেম হচ্ছে যে তোমরাও দেখা যাচ্ছে যে গণহারে ফেল করবা। কিন্তু তোমাদের এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত, ইউনিভার্সিটি মানে তোমাকে স্পুন ফিডিং করিয়ে দিতে যদি হয় তাহলে তোমার স্কুলে থাকাই ভালো, ভার্সিটিতে ওঠার দরকার নাই,
তোমরা পাগল হয়ে যাও ক্লাস লেকচারের জন্য, কিন্তু এটা বুঝো না ম্যাম তো পড়িয়ে দিয়েছে, এখন এটা আমার কাজ। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গাইড করতে পারি, এই ওয়েবসাইটে যাও, এই বইটা ফলো করো, ওই বইটা ফলো করো, বাট আমি আমার লেকচার তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা পড়ছো, এটা তার সাথে তুমি কতটুকু বেনিফিটেড হচ্ছো। যাই হোক, আচ্ছা এখানে দেখো নেক্সটের এই ছবিটা আমরা অলরেডি দেখেছি আগে একবার নেক্সট চ্যাপ্টারে, আই নো তোমাদের কারো মনে নাই কারণ তোমরা কেউ পড়াশোনা করো না, আপাতত তোমরা টিচারদের নামে বদনাম করতে ব্যস্ত আছো, কিন্তু তোমরা এতটুকু বুঝছো না যে দুইটা লেভেল থাকে, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে টিচার। তো প্রশাসনের সাথে টিচারকে মিলিয়ে যখন টিচারকে ডিসরেসপেক্ট করা হয় এটা আমাদের জন্য খুব অসম্মানজনক যে তোমরা এত বাজে কথা টিচারদের নামে বলতে পারো, বিকজ আমি এখনো আমার টিচারের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে পারবো না, আমি ওনাদেরকে এত রেসপেক্ট করি। হ্যাঁ তোমাদের হয়তো মন খারাপ হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বা কিছু একটা, বাট তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু লিমিটেশন থাকে যেটা আসলে আমাদের হাতে থাকে না, আমাদের যে ওখানে কথা বলারই সুযোগ পায় না যেখানে গিয়ে কথা বলতে হয়। তো তোমরা যখন একই সাথে সবাইকে বকা দাও বা কোনো একটা বাজে কথা বলে ফেলো এটা খুব কষ্টের বিষয় হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে সবাই তো একই দেখছে, কারো মানে মাঝে তো কোনো ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি না, বিকজ তোমরা সুযোগ পেলে সবসময় টিচারদেরকে নিয়ে কটুক্তি করো, তার মানে বুঝতে হবে যে শিক্ষার অবক্ষয় হয়েছে, বিকজ শিক্ষকের যেখানে রেসপেক্ট নাই ওই দেশে আর যাই হোক শিক্ষার কোনো মূল্য নাই। আচ্ছা যাই হোক এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা ওভাবেই হ্যান্ডেল করো, বাট মনে রেখো শিক্ষক বা বাবা মার মনে যারা দুঃখ দেয় তারা আসলে কতটুকু বড় হতে পারে এটা আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা প্রত্যেকটা জিনিসকে সুন্দর ওয়েতে প্রোটেস্ট করা যেতে পারে, সুন্দর ল্যাঙ্গুয়েজে প্রোটেস্ট করা যেতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমার থেকে যারা অনেক বেশি সিনিয়র যারা আমাকে এ হলেও শিখিয়েছেন আমি তাদেরকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছি, এটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা নেক্সট যেটা এটা বলা হয়েছে যে এনট্যাঙ্গেলমেন্ট অফ সেভারেল ফাইবার, অনেকগুলো ফাইবার যদি একসাথে এনট্যাঙ্গেল অবস্থায় হয়ে যায় তখন ওই জায়গাতে যে টাফটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় নেস। দে আর জেনারেটেড আন্ডার মেকানিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য কটন ফাইবার ডিউরিং হারভেস্টিং গিনিং ওপেনিং অ্যান্ড ক্লিনিং অফ দ্য ফাইবার ইন দ্য স্পিনিং প্লান্ট, দ্য অ্যামাউন্ট অফ নেস ইন র কটন অলসো ডিপেন্ডস অন দ্য কটন অরিজিন অ্যান্ড ভ্যারাইটি অ্যান্ড হারভেস্টিং মেথড, দ্য টেবিল জাস্ট বিলো জাস্ট গিভ সাম জেনারেল রেঞ্জেস ফর দ্য অ্যামাউন্ট অফ নেস ইন র কটন। আচ্ছা দেখো রেঞ্জেস অফ নেস অ্যান্ড সিটকোট নেস ইন র কটন, আপল্যান্ড কটনের ক্ষেত্রে এই যে যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে এই ভ্যালুগুলো আপল্যান্ড কটনের ক্ষেত্রে যদি লেস দ্যান 100 গ্রাম হয়, সিটকোট নেস যদি লেস দ্যান 10 হয় তাহলে আমি তাকে বলবো যে না নেসের পরিমাণ ভালোই কম আছে, যদি গ্রেটার দ্যান 451 হয়, সিটকোট নেসের পরিমাণ যদি গ্রেটার দ্যান 41 হয় তখন বলবো যে না অবস্থা খুব খারাপ আমাদেরকে required steps নিতে হবে। NEPS are reduced at carding and combing, খুব ছোট ছোট question যেগুলো MCQ তে আসতে পারে যদি অনলাইনে হয়, NEPS reduce হয় carding এ এবং combing এ, the amount of reduction highly depends on the machinery performance and the overall quality that the spinning mill wants to achieve, এটা কিন্তু একটা important কথা, স্পিনিং মিল কিন্তু ততটুকু কোয়ালিটি অ্যাচিভ করতে চাইবে যতটুকু টাকা তুমি তাকে পে করছো, কেউ একজন হয়তো পার কেজিতে যে টাকা দিচ্ছে তুমি তার থেকে পার কেজিতে প্রতি কেজিতে 2 টাকা কম দিয়ে ভাবছো আমি তো খুবই হ্যাপি আমি তো 2 টাকা বাঁচিয়ে ফেলেছি, তাহলে বুঝতে হবে কোয়ালিটিও 2 টাকা কম মূল্যেরই হবে, 2 টাকা বেশি মূল্যের হবে না, এটাই বলা হয়েছে যে আমার আসলে স্পিনিং মিল কতটুকু অ্যাচিভ করতে চাচ্ছে সেটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমার নেটের পরিমাণ কতটুকু থাকবে বা শর্ট ফাইবারের পরিমাণ কতটুকু থাকবে বা ইনভার্টিং ফাইবারের পরিমাণ কতটুকু থাকবে, ইয়ার্ন কতটা ইভেন হবে আর আনইভেন হবে সব কিছু ডিপেন্ড করছে। এটা হচ্ছে একটা সিটকোটনেস, দেখতে পাচ্ছ সিটকোটের একটা ভালো অংশ এখানে আছে এবং তাকে জড়িয়ে অনেকগুলো ফাইবার আছে যেগুলো ফাইবার থেকে সিটকোটটা আলাদা করা যায়নি, সিটকোট নেস আর ফ্রাগমেন্টস অফ দ্য কটন সিড দ্যাট স্টিল হ্যাভ সাম ফাইবার অ্যাটাচ দে আর ক্রিয়েটেড মেইনলি ইন গ্রিনিং ওয়েন দ্য ফাইবার আর বিং সেপারেটেড ফ্রম দ্য সিড, দ্য অ্যামাউন্ট অফ সিটকোট নেস ইন র কটন ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য অ্যাগ্রেসিভনেস অফ দ্য গ্রিনিং প্রসেস রিসার্চিং শেড দ্যাট সাম কটন আর আইডেন্টিফাইড টু রেজাল্ট,
in more thickness than others, the table below gives some general information about thick coat. টেবিলটা কোথায় গেল? টেবিলটা নাই কেন? আচ্ছা, টেবিলটা ওরা কোনোভাবে মিস্টেক করে দেয়নি। আমি দেখবো অন্য কোথাও আছে কিনা, তাহলে তোদেরকে প্রোভাইড করব। The number of sick code names can slightly increase in opening and cleaning. They are mainly reduced at starting. However, the removal of sick code names is very difficult since the adult fibers tend to stick with the process. Dealing এর পরে যে স্টিকিনেসটা হয়ে যায়, যেটাকে সিট করতে বলছি আমরা, ফাইবারের সাথে চিটের যে ইন্টারাকশনটা হয়ে যায়, এটা আলাদা করা খুব টাকা, ওরা আলাদা করতেই চায় না। লেন্থ যেটা, লেন্থটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। ইট ডিফাইন্স দ্য স্পিনাবিলিটি অফ ফাইবার। ফাইবারটা আসলে স্পিনাবল কিনা বা কতটুকু স্পিনাবল, তার থেকে আসলে কতটুকু ফাইনাল ইয়ার্নের কাউন্ট তৈরি করা সম্ভব, সবকিছুই এটা লেন্থের উপরে ডিপেন্ড করে। দ্য স্টাপল, দ্য ম্যানুয়ালি পুলড অ্যাসেসমেন্ট অফ কটন লেন্থ বাই আ কটন ক্লাসার হ্যাজ বিন বেসিস ফর ট্রেডিং কটন ফর মোর দ্যান আ সেঞ্চুরি। The AFI's length measurement is rather targeted towards process control of spinning operation. The AFI's measures every single fiber in a cotton sample. 3,000 fibers are counted in each sample, resulting in a true fiber length distribution by number. 3,000 fiber ke count kora hoy by tora sobshomoy dekhte pachho by number or by weight. Duita weight e kintu prottekta jinish ke determine kora hocche AFI's e. এই যে দেখো এখানে কোন জায়গাটুকুকে আসলে আমি কি বলছি সবকিছু বলা হচ্ছে, যে 25% এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধরা হচ্ছে ফাইবার লেন্থকে, এক্স অক্ষ বরাবর হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইবার, 25% ফাইবার যে পজিশনে আছে ওই যে ও আমার যে ফাইবারের যে কার্ভটা, এটাকে তো ফাইব্রোগ্রাম বলতে পারি আমি, আমার ফাইব্রোগ্রামের কার্ভকে যে বিন্দুতে ছেদ করেছে ওই স্পর্শক বরাবর যে লেন্থটুকু সেটাকে বলা হচ্ছে আপার কোয়ার্টার লেন্থ। By weight, এর ডাউন সাইডে আমি এসেছি 50% এ গেলাম, তারপর 100%, এখান থেকে বেসিক্যালি স্টার্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে বাম দিকে যাচ্ছে। শর্ট ফাইবার পার্সেন্টেজটা তখন হয় যখন আমরা অলরেডি জানি যে ফাইবার লেন্থ লেস দেন হাফ ইঞ্চ হয়, তখন ওই ফাইবার লেন্থগুলোকে শর্ট ফাইবার লেন্থ বলা হয়। দুটো ওয়েতে সবকিছুকে ক্যালকুলেট করা যায়, বাই নাম্বারে আর হচ্ছে বাই ওয়েটে। এখানে ডেফিনেশন গুলো শুরু করে দেওয়া আছে, যেমন এলএন 5% বলতে কি বোঝায়, দ্য 5% লেন্থ বাই নাম্বার। এলএন 5% মানে হচ্ছে দ্য 5% লেন্থ বাই নাম্বার। এটা কি, ইজ দ্য লেন্থ অফ দ্য লঙ্গার 5% অফ অল ফাইবার ইন আ কটন স্যাম্পল। দ্য লেন্থ অফ দ্য লঙ্গার 5% অফ অল ফাইবার ইন আ কটন স্যাম্পল। একটা কটন স্যাম্পলের সব স্যাম্পলের মধ্যে যে লঙ্গার 5% ফাইবার থাকে ওই ফাইবারটাকে বলা হয় এলএন 5% ফাইবার। আমরা এখানে অল্প দেখেছি যে এলএন 5% কতটা দেওয়া আছে। আমার সব ফাইবারের যে 5% ফাইবার থাকে যারা সবচেয়ে বেশি বড় থাকে ওই 5% ফাইবারের মধ্যে যে ফাইবার গুলো পড়ে তাকে বলা হয় এলএন 5% ফাইবার। এই যে ডেফিনেশন গুলা এটা জাস্ট একবার চোখ বুলিয়ে নিও ওই ফিগারটার সাথে, তখন তোমার এক্সপ্লেনেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাটাকে কি বলছে বা কেন বলছে। আর এটা তো বললামই, শর্টার দেন হাফ ইঞ্চ মানে 0.5 ইঞ্চ অর 12.7 মিলিমিটার, যেটা মিলিমিটারে ওটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আচ্ছা, বাই ওয়েটের ডেফিনেশন এখানে দেওয়া আছে, যেমন LWCP percentage বলতে কি বোঝায়, the variation of the fiber length around the average is expressed as length variation by weight or CV percentage. LW কি, the mean length by weight is the average fiber length of all cotton fibers in the sample. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে আর যদি বাই নাম্বার এবং বাই ওয়েট দুইটা ওয়েতেই ফাইবারের পার্সেন্টেজ বের করতে চাই তাহলে কোনটাতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিবে এবং কেন। আমরা এখানে যদি দেখতে পারি বাই নাম্বারে, তাহলে ধরলাম যে টোটাল 4টা ফাইবার আছে, 4টা ফাইবারের পরিমাণ হচ্ছে 100, 4টা ফাইবারের পরিমাণ যদি 100 হয় তাহলে ওখান থেকে যদি আমি হাফ করি 2টা ফাইবারের পরিমাণ কিন্তু 50% হচ্ছে, সেটা যে কোনো ফাইবার, লঙ্গার ফাইবার হোক আর শর্টার ফাইবার হোক। কিন্তু একই কাজটা যদি আমি বাই ওয়েটে করতে চাই, ওয়েটের বেসিসে করতে চাই, তখন কি হবে বলো তো? এখানে ধরো টোটাল 4টা ফাইবার আছে, তার ওজন হচ্ছে 300 গ্রাম।
এই কিছু গ্রামের মধ্যে নিশ্চয়ই লঙ্গার ফেবার এর লেন্থটা বেশি হবে আর শর্টার ফেবার লেন্থটা কম হবে, তাই না? লঙ্গার ফাইবার ওয়েটটা বেশি হবে, ওয়েটটা বেশি হবে না, অবশ্যই বেশি হবে। তখন যেটা হয় যে বাই ওয়েটে করলে পরে ওয়েটের দ্বারা বায়াসড হয়ে যায়, তখন আর তোমার নাম্বার অফ ফাইবার কত এটা ট্রু ট্রুলি রিপ্রেজেন্ট করতে পারে না। যেমন আমি যদি এখানে এই শর্টার দুটো ফাইবার নিয়ে কাজ করি, তখন দেখো এটা মাত্র দেখাচ্ছে কত পার্সেন্ট, 33%। আমি যদি লঙ্গার দুটো ফাইবার নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু ভ্যালুটা এটা থেকে অনেক বেশি দেখাতো, আর ভ্যালু দেখাতো রেজাল্টটা সেদিকেই বায়াসড হয়ে যেত, তাই না? এটার জন্য বাই নাম্বারে যদি আমি এটাকে বের করতে পারি সবচেয়ে ইজিয়ার হয়, যেখানে বলা হয়েছে বাই নাম ফোর আইডিয়াল ফাইবার্স আর শোন উইথ দ্য সেম লিনিয়ার ডেন্সিটি আর ওয়েট। ফর এক্সাম্পল উই অ্যাজিউম অল ফোর ফাইবার্স ওয়েট টুগেদার 300 গ্রাম, বাই নাম্বার 50% অফ দ্য ফাইবার্স আর শর্ট ফাইবার্স, বাই ওয়েট 33% অফ অল ফাইবার্স আর শর্ট ফাইবার্স। The bi-number distribution shows us the true fiber length distribution in the sample. It is the direct result of counting every single fiber during fiber measurement. Short and long fibers are treated equally. কিন্তু যখন আমি ওয়েটের বেসিসে কাজ করব তখন কিন্তু সে লং আর লেন্থের ফাইবারের দিকে বায়াসড হয়ে যাবে, যার কারণে শর্ট ফাইবারের পার্সেন্টেজটা কত আছে হয়তো তুমি ট্রুলি নাও জানতে পারো। The bi-weight distribution is always biased towards the longer fibers. The longer fibers weigh more than the shorter fibers, thus the result is always looking a little better than the bi-number result. এটার কারণে bi-number-এ short fiber measurement করাটা better. এটা তোমাদের একটা short question আসতে পারে। আচ্ছা, however it is really up to the spinning mill to decide what values they prefer to work with. It is spinning mill er upor depend korche tara ashole ki korte chay ba ki korte chay na ba kon ta follow korte chay kon ta follow korte chay na. Difference between number by number and by weight measurement basically dui ta system ache, ekta hocche european system ar ekta hocche us er system. European ra hocche by number e kaj kore, us ra hocche by weight e kaj kore. Jemon super weight je method ta she kaj kore by weight e, আর ইউরোপের দুই জোনাসন জেগল নামে একটা মেথড আছে, তারা আসলে ফলো করে বাই নাম্বারটা। এটা আমি তোমাদেরকে এর জন্য জানিয়ে রাখছি ফর জেনারেল ইনফরমেশন, যে তুমি এটা জানো, তোমার কাল মাথায় যদি নামটা আসে অ্যাটলিস্ট জানি তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে বাই নাম্বারে মেজার করার জন্য একটা প্রিন্সিপাল, যেন অন্য কিছু বলে না ফেলো যে এটা অন্য কিছু। লেন্থ মডিউল কম্পারিজন অফ দ্য লেন্থ সিস্টেম, বাই নাম্বার আর বাই ওয়েটে যদি আমি লেন্থ মডিউলটাকে কম্পেয়ার করি তাহলে বাই নাম্বার হচ্ছে মেজার্ড, বাই ওয়েট হচ্ছে ক্যালকুলেটেড। শোজ দ্য ট্রু ফাইবার লেন্থ ডিস্ট্রিবিউশন ইন দ্য স্যাম্পল, বায়াস টুয়ার্ডস দ্য লঙ্গার ফাইবার, লঙ্গার ফাইবার ওয়ে মোর দ্যান শর্টার ফাইবার, শর্ট অ্যান্ড লং ফাইবার্স আর ট্রিটেড ইকুয়ালি, রেজাল্ট ইন লুকিং বেটার দ্যান বাই নাম্বার রেজাল্ট, গিভস মোর অ্যাকিউরেট রেজাল্ট ফর দ্য অপটিমাইজেশন অফ দ্য প্রসেসেস ইন স্পিনিং used by mills that are used to the results of the comb sorter array method such as the Sutter wave array. The upper quarter length is close to the glasses tuple. দুটো মাঝে differentiation করেছে আর কি, কোনটাতে কি ধরনের characteristic আমি পাবো বা কোথায় problem হবে। এখানে দেখো জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে যে ফাইবার লেন্থ টু ফাইবার ডায়ামিটারের রেশিওর কথা বলা হয়েছে। ধরো যে দুইটা ডায়ামিটারই সেম বাট ফাইবার লেন্থ সেম না, একটাকে স্পিনাবল বলা হচ্ছে একটাকে নন স্পিনাবল বলা হচ্ছে, কেন? বিকজ অফ লেন্থ। লেন্থ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইবার প্রপার্টিজ, দ্য রেশিও বিটুইন ফাইবার লেন্থ অ্যান্ড ইটস ডায়ামিটার এনাবলস দ্য ফাইবার টু স্পিন অন মডার্ন স্পিনিং সিস্টেম অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ফিগার বিলো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যে ফাইবারটাকে বলা হচ্ছে নন স্পিনাবল, যদিও একই ডায়ামিটারের, আর উপরটাকে বলা হচ্ছে স্পিনাবল। আমি আজকে তোমাদের ক্লাস শেষ করে দিতে চাচ্ছি, আমার অলরেডি ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে। তোমরা যদি আমাকে কোঅপারেট করো আমি শেষ করে দিব, বিকজ আমাকে প্রতিদিন ক্যাম্পাসে যেতে হয়, টাইম ম্যাচ হচ্ছে না। তোমাদের কি কোনো প্রবলেম আছে? সিয়াররা কি কেউ আছো, কথা বলতে হবে? আমি আমার ক্লাসটা কি কন্টিনিউ করবো নাকি তোমাদের আর কোনো ক্লাস আছে? নিসান, হামিম কেউ আছো? সাড়ে
11:30 তো আমার লাগবে না, আপনি আগে শেষ করে দিবেন, আমি তাহলে শেষ করে দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইচ স্পিনিং সিস্টেম ফর এক্সাম্পল লং ভার্সেস শর্ট স্টাপল স্পিনিং, ওপেন এন্ড ভার্সেস রিং স্পিনিং রিকোয়ার্স আ সুইটেবল ফাইবার লেন্থ ইন অর্ডার টু অপারেট এফিশিয়েন্টলি। প্রত্যেকটা স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে, সেটা লং হোক বা শর্ট হোক, ওপেন এন্ড হোক বা রিং হোক, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সুইটেবল ফাইবার লেন্থের দরকার হয় যাতে তারা এফিশিয়েন্টলি অপারেট করতে পারে। ইন অ্যাডিশন দ্য ফলোয়িং জেনারেল রুল অ্যাপ্লাইজ ফর মোস্ট কটন ফাইবার্স। The longer and finer the fiber, the finer yarn count can be spun and the more expensive the raw cotton. এটা হচ্ছে কিছু কমন রুল যেটা ইন জেনারেল ফলো হয়ে থাকে। মোস্ট কটন ফাইবার এর ক্ষেত্রে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, বাট এক্সেপশন ক্যান বি অ্যান এক্সাম্পল, তাই না? তো জেনারেলি যেটা হয়ে থাকে ওটা এখানে আলোচনা করা হয়েছে। Therefore, it is of utmost importance to maintain fiber length in all subsequent processes from harvesting to spinning. Cotton varieties grow in different length through short to medium staple and long to extra long staples. There are different definitions used worldwide for the different length groups. However, in general, the following describes the approximate ranges for each. শর্ট স্টাপল, স্টাপল ডেসক্রিপশন, এটা অলরেডি তোমরা লেন্থ চ্যাপ্টারে পড়েছিলে, তারপর আরেকবার দেখে নাও। শর্ট, মিডিয়াম, লং, এক্সট্রা লং। কোর্ট 32nd অফ 1 inch, এটা কি মনে আছে কিভাবে করেছিলে? ওই যে 32 তে যে ভাগ দিতে হবে আর গুণ দিতে হবে একটা তোমার হচ্ছে ইকুয়াল ভ্যালুতে আসার জন্য, সেই কথাটা এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা মনে না থাকলে আমি দেখাচ্ছি এটা শেষ করে। তো লেস দেন 32 যদি হয় তখন আমি তাকে শর্ট ধরছি, লেস দেন 1 মিলিমিটার যদি নেই আমি 25.4 মিলিমিটার, 26 থেকে 29.4 হচ্ছে তোমার মিডিয়াম, 30 থেকে 31 হচ্ছে তোমার লং, আর গ্রেটার দেন 32 হচ্ছে তোমার এক্সট্রা লং। আমি তোমাদেরকে দুটো অ্যাটেন্ডেন্স আজকে দিয়ে দিব, আর তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা জাস্ট ফর অ্যাটেন্ডেন্সের জন্য আসে, ব্যাপারটা খুবই প্যাথেটিক্যাল, মানে যাক তোমাদের ব্যাপার। আচ্ছা, শর্ট এন্ড মিডিয়াম স্টাপল কটন আর জেনারেলি ইউএস আপল্যান্ড টাইপ কটন। জি হিরাস্টাম একটা মানে বৈজ্ঞানিক নাম এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড লং অ্যান্ড এক্সট্রা লং স্টাপল কটন আর জেনারেলি ইউএস পিমা টাইপ কটন। জি বারবাডেন, পিমা টাইপ কটন গ্রো ইউজুয়াল ন্যাচুরালি অলসো ফাইনার কটন দ্যান আপল্যান্ড টাইপ কটন। এখানে দেখো তোমরা দুইটা নাম জানতে পারবে, যে ইউএস আপল্যান্ড কটনের মধ্যে আসলে যে কটনগুলো থাকে সেটার বৈজ্ঞানিক নামটা, প্যাপিমার মধ্যে যেটা থাকে সেটার বৈজ্ঞানিক নামটা, এটা কিন্তু আসতে পারে। যদি এমসিকিউ কোয়েশ্চেন হয় তখন কিন্তু এটা কোয়েশ্চেন আসতে পারে, এগুলো ভালো করে পড়ে নিও। আচ্ছা, দ্য আপার কোয়ার্টার লেন্থ বাই ওয়েট রিফ্লেক্স দ্য স্টাপল ইন দ্য এফিক লেন্থ মেজারমেন্ট রেজাল্টস, ইট ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য ম্যানুয়াল পুল অফ দ্য স্টাপল বাই আ কটন ক্লাসার। শর্ট ফাইবার কন্টেন্ট কি অলরেডি অনেকবার পড়ানো হয়েছে, আমি আর এটা রিপিট করতে চাচ্ছি না। এখানে রেঞ্জটা দিয়ে দেওয়া হয়েছে যে বাই ওয়েটে কত থাকবে, বাই নাম্বারে কত থাকবে। বাই নাম্বার থেকে বাই ওয়েটের রেজাল্ট অনেক ভালো দেখায়, এটা অলরেডি তোমরা জানো, বিকজ তারা লং আর লেন্থে তারা বায়াস হয়, দ্যাটস হোয়াই। তো সবগুলাই দেখো যে ইয়ার থেকে অনেক কম আছে, বাই নাম্বারের থেকে অনেক কম আছে। Short fiber content needs to be controlled in opening, cleaning and carding of a spinning plant. It can mainly be reduced at combing. Mainly reduce করা যায় হচ্ছে combing এ short fiber কে। Controlling the short fiber content as the nape content mentioned before is of utmost importance for maintaining spinning performance and yarn quality. Maturity or fineness or immature fiber content যাই বলো না কেন, এটা একটু রিডিং করবি, বিকজ এখানে তোমরা কিছু নিউ ইনফরমেশন জানতে পারবে। আচ্ছা নাও জানতে পারো, ন্যাচারাল ফাইবার পড়েছো। আফটার দ্য লেন্থ ডেভেলপমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড, সেলুলোজ ইজ বিং ডিপোজিটেড ইন ইনসাইড দ্য হলো কটন ফাইবার, দ্য ফাইবার ইজ ম্যাচিউরিং। সায়েন্টিফিক্যালি দ্য ম্যাচিউরিটি অফ আ কটন ফাইবার ইজ দ্য ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং, যেটাকে থেটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। That is the amount of cellulose inside the fiber. Degree of cellulose thickening, যদি আমি খুব ইজিলি বলতে চাই তাহলে বলতে হবে যে দ্য অ্যামাউন্ট অফ সেলুলোজ ইনসাইড দ্য ফাইবার, আমার ফাইবারের মধ্যে কত সেলুলোজ আছে সেটার পরিমাণই হলো ডিগ্রি অফ সেলুলোজ থিকেনিং।
Thus, degree of cellular thickening describes the amount of cellulose that has been deposited inside the fiber during its development stage. The perimeter is the circumference of the fiber as it is grown. This is another feature that is specific for a cotton variety like its fiber length. Originally, this perimeter is completely round during the development phase inside the cotton ball. The ball opens after the development phase is finished. At this point in time, the fibers are dried and they collapse, forming the typical kidney-shaped cross-sections depicted below. Even a fully mature fiber still has a hollow core inside that is not filled with cellulose. This is called lumen, as shown below. Niche dao ache shobula. The area of the cross section filled with cellulose finally determines the maturity of cotton fiber. Diastuff is deposited in the cellulose in extreme cases like immature fibers, there is no cellulose for the diastuff to remain, causing color differences in the end product such as barium or white speck. এখানে দেখো একটা কটন ফাইবারের ক্রস সেকশন দিয়ে দেওয়া হয়েছে এই যে যে জায়গাটুকু এখানে কি আছে এখানে আছে সেলুলোজ যেটাকে বলা হয় থেটা বা ডিগ্রি অফ থিকেনিং আর এই যে যে ফাঁপা অংশ এটার মধ্যে কিছু নাই এটাকে বলা হয় লুমেন যত বেশি ম্যাচিউর ফাইবার হবে লুমেন তত ছোট হবে এরিয়া তত বড় হবে ডিগ্রি অফ সেলুলার থিকেনিংটা আমরা কিভাবে পেলাম এটার এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে খুব সুন্দর করে এখানে দেখো ইকুয়েশনটা ডেরাইভ করা আছে এটা সবাই ভালো করে পড়বে এটা কিন্তু এক্সামে আসতে পারে আর যদি কেউ না বুঝতো আমরা যখন আমাদের ক্লাস নেব তখন কোয়েশ্চন করলে হবে এটা হাতে কলমে দেখিয়ে দিব না বুঝার কিছু নাই মিনিট টেনশন হয়ে যাবে Direct measurements of this ratio is difficult as practical routine test and is normally is not normally done. In order to measure the maturity, fiber tops are soaked and swollen with 18% caustic soda at under the porosity of the caustic soda solution and the presence or absence of convolutions is observed by microscope. It is inshallah practically corona hote. The fibers have been classified as normal, thin walled or dead fibers. Mature fibers is the well developed cell wall and pronounced convolution with a rod that become deconvoluted and rod-like with virtually obliteration of lumen after swelling. These fibers are classified as normal. Dead fibers appear and begin rebound-like after swelling. The wall thickness of dead fiber is one-third or less of the apparent lumen width. The lumen with the apparent theta thick one হার্ড বা তার কিছু কম হবে যে ফাইবারের থিন ওয়াল থিকনেস থিন ওয়াল ফাইবার আর বিটুইন দিস টু ক্লাসেস দ্যাট কাউন্টিং অ্যান্ড ক্লাসিফাইড ইজ ডান ইন থ্রি স্টেজেস অল ফাইবারস আর কাউন্টেড রড লাইক ফাইবারস আর কাউন্টেড ডিস ফাইবারস আর কাউন্টেড দ্য রেজাল্ট ইন ইজ দ্য এক্সপ্রেস দ্য এন মাইনাস থ্রি 64 থেকে 40 নোট মিন দ্যাট 64% অফ দ্য ফাইবার আর ক্লাস অ্যাজ নর্মাল অ্যান্ড 14% ক্লাস অ্যাজ ডেড দেয়ার ফর বাই সাবস্ট্রাকশন 22% উড বি ক্লাসিফাইড অ্যাজ টু ওয়াল ফাইবার আসলে এটাতে কি বোঝাচ্ছে বা কীভাবে আমি বের করবো ওটাই ওরা দেখিয়েছে আর কি It is desirable to express the results of maturity as a single figure with respect to a maturity value of standard sample. From a sample of 100 fibers, it would be absurd to find that all the fibers could be classed as normal fibers. A standard was chosen, which was typical of fully matured cotton, cross-grown under the best possible condition. The standard was chosen N minus D equal to 67 minus 7 equal to 60. It is also desirable to relate the maturity with the degree of cell wall thickening, assuming a constant specific volume and a constant perimeter or For a pure strain of cotton, area is proportional to fiber width, যেটা আমি বলি, যেটা width per centimeter, যেটাকে আমি h দ্বারা represent করেছি, and therefore the degree of cell wall thickening theta is proportional to একই fiber width per centimeter, তখন maturity ratio m equal to actual fiber width per centimeter h ভাগ
স্ট্যান্ডার্ড ফাইবার ওয়েথ পার সেন্টিমিটার এইচএস এই দুইটার রেশিও বাই ডেফিনেশন দ্য স্ট্যান্ডার্ড ফাইবার ওয়েথ পার সেন্টিমিটার এইচএস ইজ অফ দ্য ফুললি ম্যাচিউড ফাইবার ওয়েন এন মাইনাস ডি ইকুয়াল টু 60 এই যে কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইবার ধরা হয়েছে আর অ্যাকচুয়াল মানে তো আছে যেটা অ্যাকচুয়ালি যেটা আছে Studying several fibers, Pierce and Lord found a linear relationship between H and N minus D. সেই linear relationshipটা কি? সেই linear relationshipটা হলো H equal to 0.9370 into N minus D plus 135.2. এই যে ভ্যালুগুলো আছে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এটা রিলেশনশিপ ওনারা সেভারেল ফাইবারকে স্টাডি করার পরে বের করেছিলেন পিয়ার্স অ্যান্ড লর্ড। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে এই ইকুয়েশনে বসাই তাহলে এইচ বাই এইচ এস কি হবে ইকুয়াল টু এইচ এর মানে তো আমি বসালামই এইচ এস এর ভ্যালু এটাতে কত ছিল 67 মাইনাস 7 ছিল অলরেডি আমরা দেখেছি এখান থেকে আমরা যেটা পেলাম এটা পেলাম আচ্ছা টু রাউন্ডেড ফিগার ম্যাচুরিটি রেশিও এম ইকুয়াল টু এন মাইনাস ডি ভাগ 200 প্লাস 7 রাউন্ড করে দিয়েছে আর কি ইকুয়েশনটাকে তোমরা নিজেরা একবার খাতায় করে নিও করলে পরে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি একটু একটু কনফিউশন হয়ে থাকে দেখার পরে তাহলে ম্যাথটা কিভাবে করেছে সে যে ম্যাচুরিটি ফাইবার আছে 37.6% ডেড ফাইবার আছে 10.3% তাহলে ম্যাচুরিটি কন্টেন্ট এই যে ফর্মুলাটা এটা কে আবিষ্কার করেছে পিয়ার্স অ্যান্ড লর্ড ম্যাচুরিটি রেশিও ইজ দ্যারফর প্রপোর্শনাল টু দ্য ডিগ্রি অফ সেলুলার থিকেনিং পিয়ার্স অ্যান্ড লর্ড এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাচুরিটি অ্যান্ড সেলুলার থিকনেস সেটা হলো থেটা ইকুয়াল টু 0.577 এম এম বলতে ম্যাচুরিটি The theoretical range for the value of m will be 0.2 for all dead fibers to 1.2 for all normal or mature. If the value of m is below 0.8, the cotton is regarded as immature. Few commercial crops have values for maturity less than 0.7. এই যে এখানে দেখো ম্যাচুরিটি লেভেল ডিফারেন্ট টু ভ্যারাইটিস অফ কটন ফাইবার ফাইনেস এন্ড ডিফারেন্ট স্টেজেস অফ ম্যাচুরিটি ফুললি ম্যাচিউর আচ্ছা একটু উপর থেকে যাই The AFIS measures maturity indirectly by measuring the fiber shape. Each time a fiber passes the optical sensors, two signals are detected from two different angles for optical sensors. A যেটা A আমরা দেখতেই পাচ্ছি দেখলেও বুঝছি এটা কিছুটা কোয়াসার টাইপের ফাইবার আর যেটা B সেটা হচ্ছে ফাইনার টাইপের ফাইবার Each one is shown in three different development stages. তিনটা development stage এ তাকে দেখানো হয়েছে. Fully mature, the leaf fiber having the typical convolution of a cotton fiber looking thick. এই যে দেখো convolution মানে হচ্ছে natural twist. Immature fiber মানে হচ্ছে dead fiber যার মধ্যে কোনো কি থাকবে না convolution থাকবে না মানে সরি কনভলিউশন থাকবে কিন্তু কম থাকবে আর ডেড ফাইবারে হচ্ছে কনভলিউশন থাকবেই না সে পুরো একটা রিবনের মতো থাকবে তো তিনটা স্টেজ দেখানো হচ্ছে দুই ধরনের ফাইবারের ক্ষেত্রে কোয়ার্টার ফাইবার আর হচ্ছে ফাইনার ফাইবার The AFIS measurement technique is able to see the differences in the shape of the fibers. The shape of the fibers is directly related to the maturity of the fibers or scientifically the cell wall thickness which is called theta. To calculate the mean degree of thickening theta, a circular cross-section of the measured fiber having a perimeter P is calculated and subsequently area A1 is divided by A2. It was a standard, ক্রিয়েট করে সেটাকে ধরা হয় যে এরকম হয় প্রপারলি রাউন্ড সার্কেল হয় দ্য ইমেচিউর ফাইবার কন্টেন্ট ইজ আ পার্সেন্টেজ অফ অল ফাইবার্স উইদ ইন আ কটন স্যাম্পল দ্যাট হ্যাভ আ সেল ওয়াল থিকনেস কভারিং লেস দ্যান 25% অফ দ্য ফুল এরিয়া 25% এরও লেস এখানে ক্রস সেকশনাল ভিউ দেখো দেওয়া হয়েছে খুব সুন্দর করে কনভলিউশন ইন ম্যাচিউর কটন ফাইবার এই যে দেখো কনভলিউশন দেখেছো কত সুন্দর করে দেখা যাচ্ছে ন্যাচারাল টুইস্ট বলে আর কি এটা হচ্ছে ম্যাচিউর কটন ফাইবার এর ক্রস সেকশনাল ভিউ দেখো লুমেনটা একদম কত ছোট আর পুরোটা ভর্তি সেলুলোজ এই সেলুলোজটাকেই হচ্ছে সেল ওয়াল থিকনেস বলা হয়
এখানে ম্যাচিউর ফাইবারও আছে, ইম্যাচিউর ফাইবারও আছে। ইম্যাচিউর ফাইবার কোনটাই যেটা রিবনের মতো, আর ম্যাচিউর ফাইবার কোনটাই যেটা টুইস্ট আছে যেগুলোতে, এটা পুরোটাই কি ইম্যাচিউর? দেখো পুরো রিবনের মতো, কোনো টুইস্ট আছে এর মধ্যে? এগুলো কিন্তু ডিটেক্ট করতে হবে ল্যাবরেটরিতে যখন কাজ করবে তখন ডিটেক্ট করতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাকে যে কোনো টপিকে তোমার রিসার্চে ইন্টারেস্ট থাকতেই পারে, আর জানা সবসময় গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো ইনফরমেশন কাজে লাগে। আর তুমি যখন ল্যাবে করবে তখনও কিন্তু তোমাকে এটা ডিটেক্ট করতে হবে, তো দেখে নাও যে দেখতে কেমন হয়। আর এটা হচ্ছে ইম্যাচিউর ফাইবার নেস যে ক্রিয়েট করেছে, ইম্যাচিউর ফাইবার নেস দেখতে আসলে কেমন হয় সেটার একটা ছবি এখানে দেওয়া হয়েছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো যে ক্যালকুলেশন অফ দ্য ফাইবার ম্যাচুরিটি, ম্যাচুরিটি আমি কিভাবে ক্যালকুলেট করব সেটার একটা ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। কিউমুলেটিভ পার্সেন্টেজ আছে, থেটা আছে। থেটা মানে কি? ডিগ্রি অফ সেলওয়াল থেকে নেই না, এই যে এই পর্যন্ত তাকে বলা হচ্ছে হচ্ছে ম্যাচিউর ফাইবার। কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, নিয়ার অ্যাবাউট 10 এর কাছাকাছি আছে, 10% এর কাছাকাছি আছে ফ্রিকোয়েন্সিটা। যখন এটা থেকে বেশি বেড়ে যাচ্ছে, যে এখান থেকে যেটা 0.5 থেকে 1 থেকে 0.5 এর আগ পর্যন্ত আমরা তাকে ম্যাচিউর ফাইবার কাউন্ট করেছি, 0.5 থেকে 0.25 এর মধ্যে যেগুলো সেগুলোকে থিন ওয়াল, আর 0.25 থেকেও যারা কম তারা কি ইম্যাচিউর। এটা কিসের বেসিসে করছি আমরা? সেলুলোজ না, সেলুলোজের পার্সেন্টেজ না এটা। থেটা মানে কি? ডিগ্রি অফ সেলুলার থেকে নেই, ডিগ্রি অফ সেলুলার থেকে নেই মানে কি? সেলুলোজের পার্সেন্টেজই তো নাকি? জি ম্যাম, সেলুলোজ। এরকম একটা ফিগার দিলে যেন আমরা ভয় না পেয়ে যাই, এটা বলতে কি বুঝাচ্ছে? হ্যাঁ এটা তো জীবনে পড়ি নাই, তখন বলবা যে নিশি ম্যাম তো এটা আমাদের দেখাই নাই, তাই বলবা? না পারলে, না পারলে তাই বলবা, আমি জানি তো। আচ্ছা এখানে ফাইবারের ফাইননেস নিয়ে আলোচনা করা হয়েছে, অলরেডি তোমাদের ফাইবারের ফাইননেস নিয়ে একটা চ্যাপ্টারই পড়ানো হয়েছে, তারপরে আমি জাস্ট রিডিং করে যাচ্ছি। It is obvious that different varieties have different perimeters defining their fiber fineness. It can also be observed that each sample consists of fiber with different degree of maturity. In fact, not one fiber is exactly like another. This is the inherent characteristic of a naturally grown fiber such as cotton. Fiber fineness ki tara represent kora hoy millitex tara is determined optically. Ki tara kibhabe determine kora hoy? Optical sensor er sahajje. On the FS probe by analyzing the fiber shape passing the sensors. Originally, fiber fineness matrix is determined gravimetrically by cutting and weighing the sample. An algorithm determines the fiber fineness based on the shape and form of the fibers as mentioned before. Mature fibers do contain more cellulose than immature fibers, thus mature fibers are also heavier fibers than immature fibers. This results in a higher fineness value for more mature fibers. Fibers that are less mature containing less cellulose therefore results in a lower fineness value. The table below gives some general ranges of maturity immature fiber content. Fineness in raw cotton, again this is designed just to give basic overview. Specific varieties may not fall within these ranges. Please note that the different properties are not necessarily interrelated. Fiber maturity cannot be changed after the cotton is harvested. If bales are detected with an increasing amount of immature fiber, they should be carefully blended into the general mix or lay down. This can be accomplished best by using a proper bale management program. Immature fibers can be further reduced at carding and mainly at combi. এই যে রেঞ্জটা ওরা বলেই দিয়েছে যে অনেকগুলো ফাইবার আছে যেগুলো এই রেঞ্জের মধ্যে নাও পড়তে পারে। তো ওই রেঞ্জের মধ্যে নাও পড়তে পারে, এটা আসলে ক্লাসিফিকেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে। আচ্ছা এক এটা আসলে ডিপেন্ড করে তোমার কটনটা আসলে, সরি একটু কাজ ছিল, তোমার কটনটা কোন জাতীয় বা সেটা কোন রেঞ্জের মধ্যে পড়েছে সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখানে দেখো ম্যাচুরিটি রেশিও যেমন লেস দ্যান 0.75 এর মধ্যে যদি থাকে তখন তাকে আমরা ডিসক্রাইব করছি যে ম্যাচুরিটি লেভেলটা খুব লো। ম্যাচুরিটি লো মানে কি? সেলুলোজের পরিমাণ লো, যদি আমি এক কথায় বলতে চাই।
দেখো ফাইননেস এর একটা রিপোর্ট দিয়েছে হচ্ছে এখানে এই যে এরকম পিক দেখায় বুঝছো, আর রেজাল্ট বিভিন্ন ওয়েতে শো করে আর কি। এটা ফাইনাল ছিল 161 মিলিটেক্স, স্যাম্পল টাইপ হচ্ছে বেল, বেল ওরা এখানে ইয়া করেছে টেস্ট করেছে, স্লাইভার বা রোভিং না। এই যে ট্রাশ অ্যান্ড ডাস্ট, ট্রাশ অ্যান্ড ডাস্টের মধ্যে তফাৎ হলো ওদের সাইজের ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এই যে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট লিখে রাখো, আমার খুব পছন্দের একটা কোয়েশ্চেন, আমি মাঝে মাঝেই দিয়ে থাকি, যে নেল সবচেয়ে বেশি কোথায় রিমুভ হয়, নেল সবচেয়ে বেশি কোথায় প্রোডিউস হয় বা অ্যারাইজ হয় বা ক্রিয়েট হয়, আমাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ফিগারের সাহায্যে দেখাও বা একটা চার্টের সাহায্যে দেখাও। তো এটা হচ্ছে সেই কোয়েশ্চেনের আনসার, যে তোমাকে একে আমাকে বুঝাতে হবে। আচ্ছা এই যে যে ডেফিনেশনটা, এটা হচ্ছে আইটিএমএফ এর ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যদি 0 থেকে 15 মাইক্রন এর মধ্যে হয় তখন আমরা কি বলছি রেসপিরেবল ডাস্ট, যদি 15 থেকে 20 এর মধ্যে হয় মাইক্রো ডাস্ট, যদি 20 থেকে 500 এর মধ্যে হয় তাহলে শুধু ডাস্ট, আর যদি 500 থেকে বড় হয় তখন আমি তাকে বলছি ট্রাশ। তার মানে ডাস্ট আর ট্রাশের মধ্যে ডিফারেন্স হলো সাইজ, যদি সাইজটা 0 থেকে 500 মাইক্রোমিটার এর মধ্যে হয় দেন ইট ইজ কল ডাস্ট, যদি 500 মাইক্রোমিটার থেকে বেশি হয় তখন এটাকে বলা হয় ট্রাশ, আর কোনো ডিফারেন্স নাই। ট্রাশ কন্টেন্ট, ডাস্ট কন্টেন্ট এবং ভিজিবল ফরেন ম্যাটার ভিএফএম মানে, এটার সাহায্যে ডেসক্রিপশনের কোথায় পড়ে এটা এখানে দেখো দিয়ে দেওয়া আছে। এই যে যে রেঞ্জগুলো দিয়ে দেওয়া আছে, রেঞ্জগুলো কিন্তু পড়তে হবে, বিকজ এগুলো ইম্পর্টেন্ট বেসিক ইনফরমেশনের জন্য, কোয়েশ্চেন করলে যেন অদ্ভুত অ্যান্সার না দেয়। যেমন ফাইবার ফাইন্যান্স কি নিয়ে কিসে মেজার করা হয়, তুমি বললো যে বললা যে কি বললা করা হয় তো মিলিটেক্সে, তুমি ধরো অন্য কিছু একটা বলে বসলা, তখন একটা হাস্যকর কন্ডিশনে ক্রিয়েট হয়, এটা যাতে না হয়। আচ্ছা ফাইবার প্রসেসিং, এটা বলা হয়েছে ইন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অফ কটন অ্যান্ড কটন বেসড লেন্থ দা এফিস লেন্থ নেপ অ্যান্ড ট্রাশ মটেরিয়ালস হ্যাভ বিন সাকসেসফুলি এমপ্লয়েড টু ডিটারমাইন র মেটেরিয়াল প্রপার্টিস টু মনিটর অ্যান্ড অপটিমাইজ প্রোডাকশন মেশিনারি টু রিপ্লেস স্ট্যাটিক পেরিওডিক ওভারহল স্কেজুয়ালস বাই ফ্লেক্সিবল টার্গেটেড মেইনটেনেন্স। The performance of the opening and cleaning line of carts and combats can be substantially enhanced by analyzing the input or output relationships of fiber length and short fiber content nets and thrust. This is accomplished by a modification of the corresponding machine configuration, setting and space. Statistical process control techniques provide an opportunity for the proper timing of maintenance interventions when the parameters monitored by the FIS exceed threshold control limits. The effects of these measures include a substantial improvement of the yarn and fabric quality and a concurrent reduction of operating cost and waste by identifying and selecting the most suitable cotton for the processing into yarns with the desired quality levels. Further stepping in the field of raw materials can be generated. Ekta total AFISS summary ekhane diye dao hoyeche, ashole dekhte kemon hoy ekta report shei দেখানোর জন্য। এটা এটা হচ্ছে বেলের ক্ষেত্রে, স্যাম্পলটা হচ্ছে বেল, কি কি থাকে দেখো, অলরেডি যদি বলেছিও তাও আরেকবার দেখাচ্ছি। প্রথমে আছে নেপস কাউন্ট পার গ্রাম, পাঁচটা ওরা টেস্ট করেছে, পাঁচটা বেল টেস্ট করেছে, পাঁচটা বেলের মেন রেজাল্ট এসেছে দেখো 222 কাউন্ট পার গ্রাম, সিবি পার্সেন্টেজ এসেছে হচ্ছে তোমার 14.8 মনে হয় দেখাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এরকম করে দেওয়া আছে, এসএফসি মানে হচ্ছে শর্ট ফাইবার কন্টেন্ট, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটাই কিসের টার্ম, স্ট্যাটিস্টিক্স এর টার্ম, কিন্তু তোমরা কিন্তু সবাই জানো এটা, মিন কিভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়, পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, জানো কি জানো না? আমি যদি পরীক্ষাতে এই পাঁচটা দিয়ে দেই
বলি যে নেস কাউন্ট পার গ্রাম প্রথম বেলের এত, সেকেন্ড বেলের এত, থার্ড বেলের এত, ফোর্থ বেলের এত, ফিফথ বেলের এত, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, সিভি পার্সেন্টেজ কত, বের করতে পারবা? ওকে, তাহলে এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যদি একটু বেশি ক্রিয়েটিভ হয় আর কি। তো এটা দেখে রেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তিনটা ভ্যালুই দেওয়া থাকে, মিন দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কতটুকু হলো, আর তোমার হচ্ছে সিভি পার্সেন্ট, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা কতটুকু হলো। এই একটা পুরো চার্টে এটা থাকে। এটা ছিল তোমাদের লাস্ট আমার টপিকের, আচ্ছা তোমাদের লাস্ট ক্লাস ছিল। এখন বলো আমার কিছু কি আছে যে বুঝতে পারোনি আর বুঝতে প্রবলেম হয়েছে? আচ্ছা আমি আজকে দুইটা অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ তো একটু পার্টিসিপেট করো আর ভুল করো না, ডাকছি হচ্ছে না আমাদের, না হলে সেটাকে আমি ডাকবো না। আমি আজকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ডাকছি। আইডি 1, ইয়েস ম্যাম, 2, ইয়েস ম্যাম, 3, ম্যাম, 4, ইয়েস ম্যাম, 5, প্রেজেন্ট ম্যাম, 6, 6,